আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে আমরা মূলত এই ডাইনামিক্স অফ রিজিড বডিস এর অ্যানালাইসিস এর জন্য মোমেন্টাম মেথডটা শুরু করেছিলাম এবং সেটা দিয়ে একটা প্রবলেমও আমরা করেছি। তো আজ মূলত সে লেকচারেরই কন্টিনিউয়েশন, আমরা মোমেন্টাম মেথডের আজ কিছু প্রবলেম দেখব, টেকনিক দেখব। তো মোমেন্টাম মেথড হচ্ছে প্রবলেম সলভ করার একটা ওয়ে, যেমনটা আমরা এনার্জি মেথডেও দেখেছি। তো আমরা যদি মোমেন্টাম মেথডকে এনার্জি মেথডের সাথে একটু মেলাতে চাই, তাহলে এনার্জি মেথড থেকে যদি একটু আসি, তাহলে তোমাদের হয়তো মনে আছে, আমরা হয়তো দুটো ক্লাস আগেই বলতেছিলাম যে ধরে নাও কোনো একটা বক্স এটা আগে থেকেই মুভ করছিল, এরপরে আমি একে ফোর্স দিলাম এবং ফোর্স দিয়ে এই ফোর্সের মাধ্যমে একে একটা ডিস্টেন্স পর্যন্ত পাস করলাম। তো সেক্ষেত্রে আমরা এনার্জি মেথডে এমন ভাবে বলতাম যে ইনিশিয়ালি যতটুকু এনার্জি ছিল তার সাথে আমি ফোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে এই ডিস্টেন্সকে যে কভার করালাম এতে কিছু ওয়ার্ক হলো, তাহলে ইনিশিয়ালি যতটুকু এনার্জি ছিল তার সাথে ওয়ার্ক অ্যাপ্লাই করার কারণে আলটিমেটলি তার আরো স্পিড বেড়ে যাবে বা এনার্জি বেড়ে যাবে। তো এক্ষেত্রে আমরা এভাবে লিখেছিলাম যে ইনিশিয়াল এনার্জি প্লাস ওয়ার্ক ইকুয়াল ফাইনাল এনার্জি। এবং এক্ষেত্রে আমরা এনার্জির ক্ষেত্রে শুধুমাত্র আসলে এই কাইনেটিক এনার্জিটাই কনসিডার করছি, অন্যগুলো এখানে আমরা বাদ দিচ্ছি, কারণ অন্যগুলো এখানে কনসিডারেশনের প্রয়োজন নাই। হ্যাঁ, যদি এটা স্লিপারি সার্ফিস হয়। আচ্ছা, যাই হোক, তো এভাবে আমরা লিখেছিলাম। এবং যদি লিনিয়ার মোশন হয়, লিনিয়ার মোশন বলতে আমি স্ট্রেট লাইন মোশন শুধুমাত্র মেনশন করছি তা না, স্ট্রেট লাইন মোশনের সাথে কার্ভ অথবা সার্কুলার যে ধরনেরই হোক, তো যদি লিনিয়ার মোশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি লিনিয়ার ভেলোসিটি থাকে, ভি থাকে। তো এক্ষেত্রে কাইনেটিক এনার্জির জন্য আমরা হাফ এম ভি স্কোয়ার সরাসরি লিখতে পারি। তো এই জন্য আমরা হাফ এম ভি স্কোয়ার লিখেছিলাম দুই ক্ষেত্রেই, প্রথমে ভেলোসিটি কম ছিল তখন এবং পরে যখন বেশি হয়ে গেল তখন। এবং ওয়ার্কের ক্ষেত্রে যেহেতু লিনিয়ার মুভমেন্ট, তো সেক্ষেত্রে ফোর্স এর সাথে ডিস্টেন্স আমরা সরাসরি দিতে পারি, ফোর্স ডিস্টেন্স করেছি। কিন্তু যদি এই কাজটি এ ধরনের লিনিয়ার মুভমেন্ট না হয়ে, অর্থাৎ আইদার সার্কুলার বা কার্ভিলিনিয়ার অথবা স্ট্রেট লাইন, এই সবগুলোকেই তো লিনিয়ার মুভমেন্ট বলে, তো এই লিনিয়ার মুভমেন্ট যদি না হতো, যদি রোটেশন হতো রিজিড বডির ক্ষেত্রে যে কাজটি হয়ে থাকে, এই রোটেশন হলে, তো সেক্ষেত্রেও একই ধরনের প্রিন্সিপালটি আমরা অ্যাপ্লাই করি, তা হচ্ছে ইনিশিয়াল এনার্জি ওয়ার্ক ফাইনাল এনার্জি। তো এই ক্ষেত্রে ইনিশিয়াল এনার্জি যেহেতু রোটেশনের ক্ষেত্রে কোনো লিনিয়ার ভ্যালোসিটি নাই, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার আমরা লিখতে পারবো না, কিন্তু এখানে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি আছে। তো অ্যাঙ্গুলার ভ্যালোসিটির জন্য আমরা এইভাবে লিখেছিলাম হাফ আই ওমেগা স্কোয়ার। এবং যখন ওমেগা ওয়ান ছিল, ওয়ান পজিশনের জন্য ওমেগা ওয়ান স্কোয়ার এবং ওমেগা টু পজিশনের জন্য ওমেগা টু স্কোয়ার। তো এভাবে আমরা কাইনেটিক এনার্জি লিখেছি যদি রোটেশন থাকে, হাফ আই ওমেগা স্কোয়ার। এবং আমরা দেখেছি যে এখানে থাকতে পারে, এই রোটেশনের ক্ষেত্রেও কোনো সরাসরি ফোর্স থাকতে পারে এফ, কিন্তু যদি সরাসরি ফোর্স থাকে সেক্ষেত্রে আমরা লিনিয়ার ডিস্টেন্স পাই না, তো এফ ইনটু এই রেডিয়াস কে করে থাকি, বা যেখানে ফোর্স অ্যাপ্লাই হলো সেই ফোর্স থেকে এই যেই সেন্টারের রেসপেক্টে রোটেশনটা হচ্ছে সেই সেন্টার পর্যন্ত আমরা ডিস্টেন্স কে নিয়ে থাকি। তো যাই হোক, এক্ষেত্রে আমরা দেখিয়েছি যদি মোমেন্ট হয়ে থাকে, মোমেন্ট অ্যাপ্লাই করে থাকি, তাহলে আমরা এইভাবে লিখি মোমেন্ট ইনটু তার সাথে অ্যাঙ্গেল, যে যত অ্যাঙ্গেল পরিমাণ রোটেশন করলাম ওই মোমেন্ট অ্যাপ্লাই করার কারণে। এরকম হতে পারে, অথবা আমরা দেখেছিলাম যে দুটো কাজ একসাথে হতে পারে, যে কোনো একটা ডিস্কের উদাহরণ দিচ্ছিলাম, একটু সামনের দিকেও মুভ করছে, ধরে নিলাম এটা যদি সামনের দিকেও মুভ করে, এই ডিস্কের ক্ষেত্রেও সামনের দিকেও মুভ করছে এবং তার সাথে সাথে রোটেটও করছে, তাহলে এখানে রোটেশন এবং লিনিয়ার মোশন দুটোই হচ্ছে। এবং এটা কখন পসিবল? এভাবে ছুড়ে দিলেও পসিবল হতে পারে যে ডিস্ক রোটেট করতে করতে সামনে এগোবে, অথবা এই ডিস্কটাই যদি অন্য আরেকটা সেন্টারের রেসপেক্টে রোটেট করে, অন্য আরেকটা সেন্টারের রেসপেক্টে যদি ঘুরতে থাকে, তাহলে তার মেইন যে সিজি পয়েন্ট, সেই পয়েন্টটি আসলে সার্কুলার মোশনে যায় এবং এই বডিটি রোটেট করতে থাকে। এবং এটা আমরা বারবারই তোমাদেরকে বলেছি
যে কোন যদি কোনো রিজিড বডি তার সিজি ছাড়া অন্য কোনো সেন্টারের রেসপেক্টে সে সার্কুলার পাথ ট্রাভেল করে, তাহলে তার সার্কুলার পাথ ট্রাভেলের সাথে সাথে সে আবার তার রোটেশন হয়, তাহলে এক্ষেত্রে দুটো কাজই হয়। অর্থাৎ এক্ষেত্রে তার সিজির লিনিয়ার ভেলোসিটি থাকে এবং তার সাথে সাথে রোটেশনের কারণে অ্যাঙ্গুলার ভেলোসিটিও থাকে। তো যাই হোক, আমরা অত ডিটেইল আলোচনা করেছি, বাট এখন একটু রিকল করতেছি। তো এই ধরনের যদি হয়, ডিস্ক ছুড়ে দিলাম, ডিস্ক সামনের দিকে হয়ে গেছে, রোটেট করতেছে, তো এখানে প্লেন মোশন হয় এবং এক্ষেত্রে আমরা ইনিশিয়াল এনার্জি বা ফাইনাল এনার্জি যাই বলি, এক্ষেত্রে আমাদের কিন্তু লিনিয়ার ভ্যালোসিটিও আছে এবং তার সাথে সাথে অ্যাঙ্গুলার ভ্যালোসিটিও আছে। এই জন্য আমরা কাইনেটিক এনার্জি লেখার সময় এভাবে লিখছি যে হাফ এম ভি স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার, যে সিজি লিনিয়ারলি মুভ করছে, সামনে করছে, এবং তার সাথে সাথে অ্যাঙ্গুলার, হ্যাঁ, হাফ আই ওমেগা ওয়ান স্কোয়ার, যেহেতু রোটেটও করছে, এই অংশ রোটেশনাল পার্টের জন্য এবং এই অংশটা হচ্ছে লিনিয়ার মুভমেন্টের জন্য। তো এইভাবে আমরা দেখতেছিলাম এনার্জির গুলো। তো আমরা লাস্ট ক্লাসে এনার্জির সাথে মিলিয়ে মোমেন্টামের অংশটা দেখেছি, হ্যাঁ, মোমেন্টামের মেথডটাও ঠিক এরকম। তো মোমেন্টামের মেথডটা যদি আমরা আজ একটু মোমেন্টামের মেথডটা নিয়ে আর একটু ডিটেইল আমরা আলোচনা করি, তাহলে তোমরা দেখতে পাবে যে মোমেন্টাম মেথডটা স্টাইলটা ঠিক এমন যে ওখানে ছিল ইনিশিয়াল এনার্জি, হ্যাঁ, এনার্জির ক্ষেত্রে ইনিশিয়াল এনার্জি প্লাস ওয়ার্ক, যতটুকু ওয়ার্ক হলো 1 থেকে 2 নাম্বার পয়েন্ট পর্যন্ত। প্রথমে 1 নাম্বার অবস্থানের ক্ষেত্রে টোটাল এনার্জি, এনার্জির কথা বলছি, টোটাল ইনিশিয়াল এনার্জি অর্থাৎ 1 নাম্বার পয়েন্টের এনার্জি প্লাস ওয়ার্ক পেলাম 1 নাম্বার থেকে 2 নাম্বার পয়েন্টে, ইকুয়াল হবে ফাইনাল এনার্জি অর্থাৎ 2 নাম্বার পয়েন্টের এনার্জি। এনার্জির ক্ষেত্রে এরকম ছিল, তো আমরা এরকম লিখলাম টি ওয়ান প্লাস ইউ ওয়ার্ক, হ্যাঁ, 1 থেকে 2 ইকুয়াল হতো টি টু, তার মানে 1 নাম্বার পয়েন্টের এনার্জি প্লাস 1 নাম্বার থেকে 2 নাম্বার পয়েন্টে যেহেতু যতটুকু ওয়ার্ক হলো, এই ওয়ার্ক এবং 1 নাম্বার পয়েন্টের এনার্জি যোগ করলেই আলটিমেটলি সেই স্পিড বেড়ে যাওয়া বা যাই বলি না কেন সেটা হয়ে যাবে এবং সেখানে ফাইনাল এনার্জি বাড়বে বা কমবে, যেটাই হোক। তো এটা ছিল এনার্জিটা। তো মোমেন্টামের ক্ষেত্রেও বিষয়টা একই রকম কাছাকাছি। মোমেন্টামের ক্ষেত্রে এই মেথডে বলা হচ্ছে যে প্রথমে 1 নাম্বার পয়েন্ট অবস্থায় তার মোমেন্টাম, 1 নাম্বার পয়েন্ট অবস্থায় তার মোমেন্টাম, টোটাল মোমেন্টাম। তোমরা জানো মোমেন্টাম মানে হচ্ছে ভর আর বেগ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1 নাম্বার পয়েন্টে মোমেন্টাম হচ্ছে এম ভি ওয়ান, ওকে, প্লাস তারপরে এক্সটার্নাল ইম্পালস, হ্যাঁ, ইম্পালস মানে হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করলাম, কতক্ষণ ধরে অ্যাপ্লাই করলাম, এই দুটোর মাল্টিপ্লিকেশন, ফোর্স এবং টাইম। তাহলে আমরা এভাবে লিখতে পারি ফোর্স এবং 1 থেকে 2 নাম্বার পয়েন্টে যতটুকু টাইম ছিল এফ টি, এটাই ইম্পালস, হ্যাঁ, এফ টি মানে ইম্পালস। এবং ফাইনাল মোমেন্টাম পরবর্তী যে ভ্যালোসিটি বাড়লো বা কমলো সেটা দিয়ে হলো যেই মোমেন্টাম অর্থাৎ ভরবেগ এম ভি টু। এই যে ফর্মুলাটা আমি লিখলাম এটা হতে পারে যদি মুভমেন্টটা লিনিয়ার হয়, যদি ভি ভ্যালোসিটি থেকে থাকে, তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারবো যে এম ভি ওয়ান প্লাস এফ ইন্টু টি। এবং আমরা এখানে দেখছি যে এখানে কিন্তু আসলে ফোর্স ডিরেক্ট লেখা যায় না, ফোর্সের সাথে টাইম মাল্টিপ্লিকেশন করে লিখতে হয় অর্থাৎ ইম্পালস লিখতে হয়। এবং এখানেও মোমেন্টাম, মোমেন্টাম তো আমরা জানি ভরবেগ, এভাবে লেখা যেতে পারে। কিন্তু যদি রোটেশন হয়, যদি রোটেশন হয় এবং তোমরা জানো রোটেশনের ক্ষেত্রে এই লিনিয়ার ভ্যালোসিটি থাকে না, ভি থাকে না, হ্যাঁ, যদি রোটেট করে এবং সাথে সাথে লিনিয়ার মুভমেন্ট থাকে অর্থাৎ আইদার সার্কুলার অথবা স্ট্রেইট লাইন অথবা কার্ভ, যে কোনো ধরনের মুভমেন্ট থাকে, সেক্ষেত্রে লিনিয়ার ভেলোসিটি থাকতে পারে। বাট পিওর রোটেশনের ক্ষেত্রে, একদম পিওর রোটেশনের ক্ষেত্রে কোনো ভি নাই, সেক্ষেত্রে আছে কি, ওমেগা আছে, তাই না, ওমেগা আছে অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে। তো যদি রোটেশন হয় তাহলে ফর্মুলাটা কেমন হবে? তাহলে রোটেশন হলে আমরা তো এখানে ভরবেগ বা মোমেন্টাম এম ভি ওয়ান এভাবে লিখতে পারবো না, আমাদের এখানে লিখতে হবে আই ওমেগা ওয়ান, এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি কিভাবে আসে, আই ওমেগা ওয়ান, এটা লিখতে হবে ইনিশিয়াল মোমেন্টাম বা 1 নাম্বার পয়েন্টে মোমেন্টাম রোটেশনের ক্ষেত্রে। হ্যাঁ, অপারেটর ছিল লিনিয়ার মুভমেন্টের ক্ষেত্রে, আমি বারবার বলছি লিনিয়ার মুভমেন্ট মানে হচ্ছে স্ট্রেইট লাইন হতে পারে, কার্ভ হতে পারে কিংবা সার্কুলার, এই সবগুলোই কিন্তু লিনিয়ার মুভমেন্ট। আর এখানে যেটা লিখছি সেটা পিওর রোটেশনের ক্ষেত্রে, তাহলে পিওর রোটেশনের ক্ষেত্রে এরকম আই ওমেগা ওয়ান, এটা হচ্ছে ইনিশিয়াল বা 1 নাম্বার পয়েন্টের ভরবেগ
বা মোমেন্টাম প্লাস আমাদের দিতে হবে ইম্পালস। তো ইম্পালসের ক্ষেত্রে যদি এখানে তো লিনিয়ারের ক্ষেত্রে কি দিয়েছিলাম এফ ইনটু টি, তা আমাদের যদি সরাসরি কোনো ফোর্স থাকে তাহলে আমরা এফ ইনটু টি এবং তার সাথে একটা ডিস্টেন্স দিতে পারবো, অর্থাৎ আমাদের লিখতে হবে এফ টি তার সাথে একটা ডি লিখতে হবে, অথবা যদি মোমেন্ট থাকে তাহলে আমরা সরাসরি এরকম লিখতে পারবো এম টি। এবং তোমরা জানো মোমেন্ট মানেই হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, তাহলে আমাদের এখানে একটা ডিস্টেন্স বা রেডিয়াস যাই বলো আসবে অতিরিক্ত, যেহেতু রোটেশন এবং রোটেশন কোনো একটা সেন্টারের রেসপেক্টে হয়, এবং এখানে আসলে বোঝাতে চাচ্ছি যে ফোর্স থেকে সেই সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। এনিওয়ে আমরা ফিগারে আসলে আর বিষয়টা ক্লিয়ার হবে। আর তারপরে ফাইনাল মোমেন্টামের ক্ষেত্রেও আমরা এভাবে লিখতে পারবো ফাইনাল মোমেন্টাম আই ওমেগা টু। তাহলে আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে যদি লিনিয়ার মুভমেন্ট হয়, লিনিয়ার মুভমেন্ট হলে আমরা যেখানে ভি আছে অর্থাৎ ভি ভেলোসিটি আছে, লিনিয়ার ভেলোসিটি আছে, সেক্ষেত্রে আমরা এই ধরনের উপরের ফর্মুলার অংশ ব্যবহার করতে পারবো। আর যদি রোটেশন হয়, হ্যাঁ রোটেশন হয়, তাহলে আমাদের এই ধরনের ফর্মুলা ব্যবহার করতে হবে আই ওমেগা ওয়ান, আর এখানে এম টি অর্থাৎ মোমেন্ট যদি থাকে, আর যদি মোমেন্ট না থাকে সরাসরি ফোর্স থাকে তাহলে আমরা লিখতে পারবো এফ ইনটু ডি তার সাথে টি। আগের উপরের অংশে লিখেছিলাম এফ টি, এখানে এফ এফ এর সাথে ডি আসবে। ডি মানে হচ্ছে যেই সেন্টারের রেসপেক্টে বেস করে ঘুরছে সেই সেন্টার থেকে ওই ফোর্স পর্যন্ত ডিস্টেন্স, আর আই ওমেগা টু এভাবে আসবে। এনিওয়ে আমরা একটু ফিগারে যাই, হ্যাঁ তাহলে বিষয়গুলো দেখতে ভালো লাগবে। ধরে নাও এটা কোনো একটা ডিস্ক হতে পারে, তো এই ডিস্ক রোটেট করছে, জাস্ট ক্লকওয়াইজ রোটেট করছে। এবং আমরা একটু এটাও একটু বলে রাখি যে এই প্রিন্সিপাল অফ মোমেন্টাম ইম্পালস অ্যান্ড মোমেন্টামের ক্ষেত্রে আমরা তো ডায়াগ্রাম ড্র করেছি চ্যাপ্টার 16-এও। হ্যাঁ আমরা চ্যাপ্টার 16-এ প্রথমে একটা ডায়াগ্রাম ড্র করতাম, এর মধ্যে সব ফ্রি বডির ফোর্স গুলো আমরা দিতাম, এবং তারপরে আমরা ইকুয়াল দিয়ে আরেকটা ডায়াগ্রাম ড্র করতাম যেটার মধ্যে আমরা মুভমেন্ট দেখাতাম। তার মানে আমরা বুঝতে পারতাম যে একটা হচ্ছে ফোর্সের ডায়াগ্রাম, একটা কাইনেটিক ডায়াগ্রাম। তো এখানে ইম্পালস অ্যান্ড মোমেন্টামের প্রিন্সিপালের ক্ষেত্রেও আমরা তিনটা ডায়াগ্রাম ড্র করব। প্রথম ডায়াগ্রামটা হচ্ছে শুধুমাত্র ইনিশিয়াল মোমেন্টামের জন্য, পরের ডায়াগ্রামটা হবে ইম্পালস ইম্পালস গুলো অর্থাৎ সব ফোর্স গুলো টাইম মাল্টিপ্লিকেশন করে, যেগুলোকে আমরা ইম্পালস বলছি, ইম্পালস গুলো, এবং ফাইনালি ফাইনাল মোমেন্টাম অর্থাৎ ফাইনাল মুভমেন্ট। যাই হোক, যা বলছিলাম যে ধরে নাও একটা ডিস্ক রোটেট করছে, রোটেট করছে, পিওর রোটেশন, অন্য কিছু নাই এখানে, এবং তার সেন্টারের রেসপেক্টে, তার মানে রোটেশন, তাহলে রোটেট করছে ক্লকওয়াইজ। এবং এটা হচ্ছে তাহলে ইনিশিয়াল, আমি বলতে পারি যেহেতু রোটেট করছে তার মানে তার একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে ওমেগা ওয়ান। তো এই ডায়াগ্রামে রোটেশনের জন্য হয়ে গেল তার ইনিশিয়াল মোমেন্টামের ডায়াগ্রাম। এরপরে আমরা ইম্পালসের ডায়াগ্রাম দিব। ইম্পালস মানে সবগুলো ফোর্সকে আমরা দেখাবো, কিন্তু তার সাথে অবশ্যই টাইম মাল্টিপ্লিকেশন করা। তো ধরে নাও এখানে সবগুলো ফোর্স, এই ডিস্কের উপরে এতগুলো ফোর্স কাজ করছে, কি কি ফোর্স আমরা জাস্ট একটু পরে আসতেছি। তো এটা রোটেট করছিল, এরপরে আমরা একে কি দিলাম, একে উল্টো মোমেন্টাম দিলাম, হ্যাঁ সরি উল্টো মোমেন্ট দিলাম, মানে ক্লকওয়াইজ ঘুরছিল তাকে অ্যান্টি ক্লকওয়াইজ। কোনো একটা জিনিস ক্লকওয়াইজ ঘুরছে, তাকে যদি তুমি আবার হাত দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাও তাহলে কি হবে, তার স্পিড বেড়ে যাবে, তাই না? না স্যার, কমে যাবে। না স্যার, কমে যাবে তো, হয়তো কমে গিয়ে এক সময় উল্টো ঘোরা শুরু করবে, কমে যাবে স্যার। তাহলে এখানে ঠিক তাই হলো, প্রথমে ধরে নাও ঘুরছিল ক্লকওয়াইজ, আমরা তাকে আবার উল্টো দিকে ঘুরিয়ে দিলাম, মানে মোমেন্ট দিলাম। এবং এটা পিওর রোটেশন, বারবার বলতেছি এখানে লিনিয়ার মুভমেন্ট নাই এবং থাকার কোনো চান্সও নাই। যদি লিনিয়ার মুভমেন্ট তখনই হতো যদি এই সেন্টারের সিজি রেসপেক্টে না হয়ে অন্য কোনো সেন্টারের রেসপেক্টে এই মুভমেন্টটা হতো, তাহলে কেবলমাত্র সম্ভব। আচ্ছা যাই হোক, তাহলে হয়ে গেল ইম্পালসের ডায়াগ্রামে ধরো আমরা অনেকগুলো ফোর্স দিলাম, কি কি ফোর্স দিয়েছি একটু পরে আসছি, এখন বলতেছি যে শুধুমাত্র আমরা এখানে উল্টো দিকে ঘুরিয়ে দিলাম। তো ঘুরিয়ে দেওয়ার কারণে স্পিড কমে যাবে, তার মানে তার ফাইনাল মোমেন্টামটাও কমে যাবে, এবং সেটা ক্লকওয়াইজই আছে, হয়তো একটু কমে গিয়েছে স্পিড, এই এতটুকুই। তাহলে ফাইনাল মোমেন্টামের ক্ষেত্রেও আমরা এখানে হয়তো লিখতে পারবো, এখানে এখানেও একটা ভেলোসিটি থাকবে ওমেগা টু, যেহেতু কম, ওমেগা ওয়ান আর ওমেগা টু নিশ্চয়ই এক না, ওমেগা ওয়ান থাকা অবস্থায় একটু বেশি জোরে ঘুরছিল, এরপরে এই রোটেশনকে আমরা কমিয়ে দিলাম উল্টো দিকে ঘোরানোর মাধ্যমে, এবং আলটিমেটলি তার ওমেগা টু কমে আসলো, অর্থাৎ ওমেগা কমে আসলো, স্পিড কমে আসলো।
এবং সেটা ক্লকওয়াইজই ঘুরছে। আচ্ছা যাই হোক, আমরা যদি এটার জন্য ফর্মুলাটা ফেলতে চাই, এটা তো পিওর রোটেশন, তাহলে আমরা প্রথমে বলতে পারি যে ইনিশিয়াল তার মোমেন্টাম কত, ইনিশিয়াল মোমেন্টাম রোটেশনের। স্যার একটা কোশ্চেন ছিল স্যার এখানে, হ্যাঁ বল। স্যার এই যে স্যার সেখানে যে ডিস্টার্ব হয়েছে স্যার, ওর ট্যানজেন্টের উপরে মানে স্পর্শকের উপরে স্যার দুটো ফোর্স দেখানো হয়েছে, ওটা কি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে? আমরা আসতেছি, এই আমরা একে করে আসতেছি। তো প্রথমে ধরে নাও আমরা ইনিশিয়াল মোমেন্টামের কথা বলতে চাই, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কে আমরা তো এম ভি লিখতে পারবো না, এম ভি লেখার সুযোগ নাই, কেননা এখানে কোনো লিনিয়ার ভেলোসিটি নাই, আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আমরা লিখবো আই ওমেগা ওয়ান, লিখলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ফোর্স, অনেকগুলো ফোর্স, কিন্তু আমাদের ডায়াগ্রাম কি লিখতে হয়? প্রথমে মোমেন্টামের ডায়াগ্রাম, এটা হচ্ছে মোমেন্টামের ডায়াগ্রাম যেটা দিয়ে আমরা রোটেশন দেখালাম, মানে ডিরেকশনটা দেখালাম, এবং তার সাথে এই মোমেন্টামের অংশটা আমরা লিখলাম আই ওমেগা ওয়ান, না লিখলেও আপত্তি নেই, জাস্ট লিখেছি। তারপরে যে ডায়াগ্রাম, এটা কিসের ডায়াগ্রাম? এই ডায়াগ্রামটা কিসের দেখাচ্ছে? ফোর্সের ইম্পালস। হ্যাঁ, এটা হচ্ছে মোমেন্টাম, প্রথম দেখো এই মোমেন্টাম, এরপরে হচ্ছে ইম্পালসের। ইম্পালস কিন্তু ফোর্সের সাথে টাইম মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, শুধু ফোর্স দিলে তো ফোর্সের ডায়াগ্রাম হয়ে গেল, হ্যাঁ, কিন্তু ফোর্সের সাথে যখন টাইম মাল্টিপ্লাই করে দেখাবা তাহলে এটা হলো ইম্পালস। ওকে, তাহলে ইম্পালসের ডায়াগ্রাম। স্যার এটা কি বলের ঘাত? হ্যাঁ 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 হুম আচ্ছা, তাহলে আমরা ইম্পালসের ডায়াগ্রামটা যদি দেখি, তাহলে ইম্পালসের ডায়াগ্রাম দেখছি যে যেহেতু এটা রোটেট করতেছে, তাহলে এই এই নিশ্চয়ই এখানে বিয়ারিং আছে, সেই বিয়ারিং এর রেসপেক্টে রোটেট করছে। এই বিয়ারিং এর এখানে দুটো আমরা ই দিতে পারি, রিয়াকশন দিতে পারি, যে একটা রিয়াকশন মানে একটা এক্স এর দিকে একটা ওয়াই, হ্যাঁ, দুটো রিয়াকশন দিলাম, মানে রিয়াকশন ফোর্স দিলাম যেহেতু বিয়ারিং ছিল। তাহলে রিয়াকশন ফোর্স কি, আমরা কিন্তু সরাসরি ফোর্স লিখে নাই, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লিখেছি, আর এক্স তার সাথে টি টাইম, আবার আর ওয়াই তার সাথে টাইম, এটাই হচ্ছে ইম্পালস ডায়াগ্রামের জাস্ট ডিফারেন্স ফোর্স ডায়াগ্রামের চেয়ে, যে ফোর্স দিতে হবে তার সাথে টাইম মাল্টিপ্লাই করতে হবে। এরপরে ধরে নাও এই সেন্টারে বিয়ারিং এর এখানে আরো কোনো ফোর্স ছিল, কোনো একটা ছিল, সেটা পি, এবং তার সাথে আমরা টাইম দিয়েছি পি ইন্টু টি, কিভাবে আছে থাকতে পারে বা ছিল এই বিয়ারিং এর, ধরে নাও এটাকে ধাক্কা দিয়ে রেখেছি, ডিস্কটাকে ধাক্কা দিয়ে রেখেছি, এই জন্য এখানে পি ইন্টু টি এরকম একটা ফোর্স আমরা দেখিয়েছি। এগুলো জাস্ট ডামি হিসেবে দেখানোর জন্য, হ্যাঁ, এই দুটো দিলাম রিয়াকশন, কিন্তু রিয়াকশনের সাথে অবশ্যই যেহেতু ইম্পালস ডায়াগ্রাম টাইম মাল্টিপ্লাই করে দিতে হবে। আরো একটা ফোর্স ছিল এখানে, যেটা হয়তো এই ডিস্কটাকে এদিক থেকে ধাক্কা দিয়ে রেখেছিল, সেই ফোর্সটাকে আমরা সেন্টারে দেখালাম, দেখাতেই পারি, তো দেখালাম, এবং এই এখানে এই সেই ফোর্সটা হচ্ছে পি, এবং এর সাথে আমরা টাইম দিলাম। আবার এখানে দেখা, এখানে দেখা যাচ্ছে হয়তো এটা অন্য কোনো একটা এরকম, এই ডিস্কটাই ঠিক অন্য কোনো একটা বাক্সের সাথে বা কোনো কিছুর সাথে ফ্রিকশন হচ্ছিল, হ্যাঁ, ফ্রিকশন হচ্ছিল। তাহলে এখানে অ্যাকচুয়াল ফিগারটা না, আমরা জাস্ট বিভিন্ন ফোর্স গুলো এখানে দেখিয়ে তোমাদের জাস্ট দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ইম্পালস ডায়াগ্রামটার মধ্যে আমরা ফোর্স গুলো কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো ধরে নাও এটা ক্লকওয়াইজ ঘুরছিল, তারপরে এখানে যদি কোনো একটা অবজেক্ট থেকে থাকে, যেহেতু আমরা ফ্রি বডি আঁকছি, তাহলে অবজেক্ট থেকে থাকলে যদি এটা ক্লকওয়াইজ ঘুরতে চায় তাহলে এই অবজেক্ট তাকে বাধা দিবে, তার মানে উল্টো দিকে আমাদের ফ্রিকশন দিতে হবে, এই জন্য আমরা উল্টো দিকে ফ্রিকশন দিয়েছি, হয়তো এই পয়েন্টটাতেই টাচ করেছিল, এবং সেই ফ্রিকশন সরাসরি ফ্রিকশন ফোর্স দেওয়া যাবে না, যেহেতু ইম্পালস ডায়াগ্রাম, ফ্রিকশনের সাথে টাইম, ফ্রিকশন ইনটু টাইম। এবং তোমরা জানো যদি একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে টাচ করে থাকে তাহলে রিয়াকশন ফোর্স হয়, এই সেই রিয়াকশন বা নর্মাল ফোর্স যাই বলো, সেই নর্মাল ফোর্সকে আমরা নর্মাল ফোর্স এন, কিন্তু তার সাথেও টাইম দিতে হবে যেহেতু ইম্পালস ডায়াগ্রাম। একটা কোশ্চেন ছিল স্যার এখানে, বলো স্যার এইটা ডিস্টেন্স ঘুরতেছে স্যার ক্লকওয়াইজ, যদি ফ্রিকশন হয় তাহলে স্যার ডিরেকশনটা উল্টো দিকে হবে না? ধরে নাও এটা ক্লকওয়াইজ ঘুরছে, তো তুমি এখানে এরকম একটা বাক্সের মতো দিয়ে দিলে, সে তো ক্লকওয়াইজ এর দিকে যেতে চাচ্ছিল, ফ্রিকশন ফোর্স তাকে কি করে উল্টো দিকে বাধা দেয় না? জি স্যার বুঝতে পারছি। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার। এই যে আমাদের যখন পিওর রোটেশন ছিল স্যার, তখন আমাদের এই যে দ্বিতীয়টা স্যার, যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিলাম স্যার, এটা কি আমরা স্যার ইচ্ছা মতো ধরে নেবো নাকি স্যার এমনিতে কোনো? কোনটা? এই যে এটা এমটি। জি স্যার এমটি স্যার। এটা হচ্ছে তুমি হাত দিয়ে জাস্ট ঘুরিয়ে দিলা, এটা ঘুরছিল ক্লকওয়াইজ, তুমি হাত দিয়ে তাকে উল্টো একটা মুভমেন্ট দিলা। মানে আমি জাস্ট এই ডায়াগ্রামটাতে বিভিন্ন ধরনের ফোর্স এনেছি এই জন্য যে তোমরা ড্র করার ক্ষেত্রে যেন এগুলো জাস্ট আইডিয়া করতে পারো, যে যদি মোমেন্ট থাকে তাহলে কিভাবে দেখাবো, কিভাবে লিখবো। যেমন হয়তো হাত দিয়ে আমি উল্টো দিকে ঘুরিয়েছি, তার মানে একটা মোমেন্ট আছে,
সেই মোমেন্টটা ইম্পালস ডায়াগ্রামে আসবে, যেহেতু আমি এক্সটার্নালি তাকে দিয়েছি এক্সটার্নাল ইম্পালস, তাহলে সেই ইম্পালসটাকে কি লিখতে হয়, মোমেন্ট লিখতে হয়, কিন্তু তার সাথে টাইম মাল্টিপ্লাই করতে হয়, এভাবে লিখতে হয়। আচ্ছা, তো যাই হোক, এই এইটা হচ্ছে জাস্ট ইম্পালস এর জন্য বিভিন্ন ফোর্স গুলো আমরা দেখাবো, তার সাথে টাইম মাল্টিপ্লাই করে দেখাবো। আর যদি মোমেন্ট থাকে তার সাথে টাইম মাল্টিপ্লাই হবে, কিন্তু ফোর্স এর ক্ষেত্রে আমরা ফর্মুলায় গেলে দেখবো আর একটু পরিবর্তন আসে। তাহলে তিনটা ডায়াগ্রাম আমাদের ড্র করতে হয় ইম্পালস এন্ড মোমেন্টাম এর ক্ষেত্রে। প্রথম ডায়াগ্রাম হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম, ব্যাক নাম্বার পয়েন্টের মোমেন্টাম, সেক্ষেত্রে আমরা শুধু ডিরেকশনটা দেখাই এবং এর সাথে হয়তো অংশগুলো লিখি, বা না লিখলেও আপত্তি নেই, ডিরেক্ট শুধু ডিরেকশন গুলো দেখাই যে কোন দিকে রোটেট করছে বা কোন দিকে মুভ করছে, মুভমেন্ট গুলো অর্থাৎ ভেলোসিটি গুলো। আর দ্বিতীয় যে ডায়াগ্রাম, এখানে এক্সটার্নাল ইম্পালস গুলো দেখাই, অর্থাৎ সবগুলো ফোর্স দেখাবো যেগুলোটা বিভিন্ন পার্টে পার্টে কাজ করেছিল এবং তার সাথে টাইম মাল্টিপ্লাই করে। এবং থার্ড ওয়ানের ক্ষেত্রেও আমরা শুধুমাত্র ডিরেকশন গুলো দেখাবো, অর্থাৎ ভেলোসিটি গুলো দেখাবো, হয়তো এখানে শুধুমাত্র একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, তো এই জন্য সেটাই দেখালাম, আর কোনো কিছু নাই। এই তো, এখন কোশ্চেন করতে পারো। স্যার ইম্পালসের ক্ষেত্রে তাহলে আমরা এখন কি লিখবো? মনে করেন আমরা ফার্স্ট মোমেন্ট আমি যেখানে হিসাব করছিলাম সেখানে আই ওমেগা ওয়ান লিখছি, তারপর প্লাস আচ্ছা, দিয়ে। এখন আমরা আসতেছি ফর্মুলাটাতে। হ্যাঁ, তাহলে এখন আমরা মোমেন্ট নেই। হ্যাঁ, এই 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 ফর্মুলাতে মোমেন্ট নেই। মোমেন্ট মানে তো জাস্ট এই রোটেশনের অংশগুলো আর। তাহলে এখানে যদি মোমেন্ট নাও, মোমেন্ট আমরা সেন্টার পয়েন্টে যদি নিয়ে থাকি, যেখানে যে পয়েন্টের রেসপেক্টে সিজি রেসপেক্টে রোটেশন হচ্ছে, তাহলে এখানে যদি মোমেন্ট নাও তাহলে, এবং আমি এটাকে ক্লকওয়াইজ এটাকে পজিটিভ চিন্তা করে নিলাম, নর্মাল মোমেন্ট নেওয়ার মতো নিলাম, তাহলে ফর্মুলাটা হবে, এখানে কি আসবে, প্রথমে আসবে যেহেতু আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরেছি, আই ওমেগা 1 আসবে। এরপর এখানে কি আসবে, মাইনাস এফ টি ইনটু আর এখানে প্লাস এফ টি, এখানে তো যেহেতু এটা রেসপেক্টিভ মোমেন্ট নিচ্ছি, তার মানে এখানে এফ টি, এফ টি আসবে, এফ টির সাথে কি মাল্টিপ্লাই করব, রেডিয়াস, রেডিয়াস যেহেতু মোমেন্ট নিচ্ছি। আর এন টি আসবে না স্যার, এন টি আসবে, আর টি দেখো, প্রথমে আমি লিখেছি ইনিশিয়াল মোমেন্টাম, এই যে আই ওমেগা 1 লিখলাম, প্লাস এখান থেকে আমি এখন মোমেন্ট নিব। তাহলে মোমেন্ট নিলে আমি বারবার ওই আগের কথাগুলোই, যে এফ টি আছে তার সাথে মোমেন্ট নিলে এই রেডিয়াসটা আমাকে দিতে হবে, সেটা আমি দিলাম এবং সেটার ভ্যালু হচ্ছে আর। তাহলে এফ টি ইনটু আর, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে মাইনাস এফ টি ইনটু আর, আর এখানে এম টি সরাসরি আছে এই মোমেন্ট, তাহলে মোমেন্ট সরাসরি আমরা লিখলাম মাইনাস এম টি, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আমরা হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছি উল্টো দিকে, আগে থেকে ঘুরছিল, হাত দিয়ে আর একটু উল্টো দিকে ঘোরালাম, কমে গেলাম এবং ফাইনালি আমরা লিখলাম ফাইনাল মোমেন্টাম। এই তো, তাহলে এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এখানে প্রিন্সিপাল ইমপালস এন্ড মোমেন্টাম এর ক্ষেত্রে আমাদের এই ডায়াগ্রাম তিনটা ড্র করে নিলে আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, তাহলে একটু আরেকটা ডায়াগ্রাম এখানে আমি নিচে ড্র করেছি, এটা দেখো, এটাতে তোমরা আমাকে বলো কি হতে পারে। এই হচ্ছে ধরে নাও একটা ব্লকের সাথে বা একটা রডের সাথে এই অংশটা ওয়েল্ডেড করা আছে, একটা ডিস্ক বা স্ফিয়ার যাই বলো, যে কোনো একটা কিছু ওয়েল্ডেড করা আছে। তো এই অবস্থায় রোটেশনটা হবে, রোটেশন বলতে এই এই পয়েন্টে বিয়ারিং লাগানো আছে, এই রডের সিজিতে বিয়ারিং লাগানো আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে এক নম্বর পয়েন্টের মোমেন্টাম গুলো ড্র করবো, মোমেন্টাম। তাহলে যদি তাই হয়, প্রথমে রডটার ক্ষেত্রে চিন্তা করো, রডটার ক্ষেত্রে কি হবে, রডটা বা রেকট্যাঙ্গেলটার ক্ষেত্রে কি হবে, এটার মানে সিজিতে, এটার সিজিতেই আসলে মেইন আই ওমেগা, এখানে কি রোটেশন হবে নাকি লিনিয়ার মুভমেন্ট হবে, কি হবে, পিওর রোটেশন? হ্যাঁ, যদি এরকম ভাবে এটা ঘুরাই আমরা এই এই পয়েন্টটাকে কেন্দ্র করে, হ্যাঁ, এই জাস্ট এই রডের এই সিজিটাকে, এটা আমি রেড মার্ক করে দিলাম, এটা হচ্ছে আমাদের রোটেশনাল পয়েন্ট। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে আমরা যদি পুরোটা ঘুরতে থাকে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরতে থাকে,
তাহলে শুধুমাত্র রডটার জন্য কি হবে? রোটেশন হবে, রোটেশন স্যার, রোটেশন হবে শুধুমাত্র রডটার জন্য, রোটেশন, রাইট? জি স্যার, রডটার জন্য রোটেশন দিলাম। এবং এখানে যে উপরে ডিস্কটা আছে যেটা ওয়েল্ডেড করা আছে, এই ডিস্কের জন্য কি হবে? এই ডিস্কটা কিন্তু তার সেন্টার থেকে, তার নিজস্ব যে সেন্টার বা নিজস্ব যে সিজি সেটা হচ্ছে এখানে, কিন্তু সে রোটেট করতে থাকবে অন্য আরেকটা সেন্টার, সার্কুলার প্লাস রোটেশন হবে স্যার। তার মানে এই ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে তার সিজি, যে সিজি সেটা হবে সার্কুলার, সিজি হবে সার্কুলার এবং সে আবার রোটেট করতে থাকবে, এরকম বলা যাবে না? যেহেতু তার এরকম কি বলা যাবে, যেহেতু তার নিজের সিজি থেকে দূরের অন্য কোনো পয়েন্টের রেসপেক্টে সে অ্যাকচুয়ালি মুভমেন্টটা হচ্ছে, তাহলে তার সিজি যাবে হচ্ছে সার্কুলার মোশনে এবং সে নিজে থাকবে রোটেশন, রোটেশন, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে কনসেপ্ট মূলত। তার মানে আমি এই কথা বলতে পারি যে রডের ক্ষেত্রে পিওর রোটেশন এবং এই কি এটা ডিস্কের ক্ষেত্রে প্লেন মোশন, তাই না? আচ্ছা জি স্যার। তাহলে এটা ইনিশিয়াল মোমেন্টামের ডায়াগ্রাম হয়ে গেল এবং সবগুলোর ক্ষেত্রেই ওমেগা একই, সেম ওমেগা, কেননা একই রিদমে বা স্পিডে রোটেট করছে, ওমেগা সেম। তাহলে ওমেগা ওয়ান, আমি এগুলো আলাদা করে দেখালাম না, শুধুমাত্র এখানে হবে এটা ভি ওয়ান আর দিস ওয়ান অলসো ওমেগা ওয়ান, এটাও ওমেগা ওয়ান, সেম। তাহলে এটা গেল এই কি বলে ইনিশিয়াল মোমেন্টাম। এখন ফোর্সের ডায়াগ্রামে আসো। তো ধরে নাও এই যে ফোর্সের ডায়াগ্রাম, আমি জাস্ট এটা ফিল করানোর জন্য একটু রোটেট করিয়ে দেখালাম যে এটা কিছুটা ঘুরেছে, কিছুটা ঘুরেছে এই সেন্টার রেসপেক্টে। তো এখন এক্ষেত্রে ফোর্স কি কি কাজ করতে পারে? ফোর্স কাজ করতে পারে যেহেতু এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করছে, তাহলে এই পয়েন্টে বিয়ারিং আছে, এখানে রিয়াকশন কাজ করতে পারে, তাই না? তাহলে আমরা এরকম দিতে পারি যে এখানে রিয়াকশন দিলাম আর এক্স টি এবং আর ওয়াই টি, তোমরা জানো এটা যেহেতু ইম্পালস ডায়াগ্রাম তার সাথে টাইম মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এখানে রিয়াকশন দিলাম এবং রডের ওয়েট দিলাম, রডের ওয়েট হচ্ছে ডব্লিউ আর দেখেছি, তার সাথে টাইম, অবশ্যই টাইম দিতে হবে, হ্যাঁ, ইম্পালস ডায়াগ্রাম। এবং এখানে ডিস্ক বা স্পেয়ার যেটাই বলো সেটারও ওয়েট দিলাম। এছাড়া কি আর কোনো ফোর্স আমাদের মনে হয় আছে এখানে? যদি আমরা কোনো কিছু এক্সট্রা করে ঘোরানো বা এক্সট্রা করে কোনো কিছু না দিয়ে থাকি, তাহলে তো এখানে আর আসবে না এক্সটার্নাল, তাই না? তাহলে আচ্ছা সরি, তো দেখো তাহলে এটা হলো ইম্পালস ডায়াগ্রাম। এবং ইম্পালস ডায়াগ্রামের পরে আমরা যদি এখানে এই ফাইনাল মোমেন্টাম ডায়াগ্রামটা ড্র করতে চাই, তাহলে ফাইনাল মোমেন্টাম ডায়াগ্রামটা ঠিক একই রকম, যেহেতু এই পয়েন্টের রেসপেক্টে রডটা হবে রোটেশন এবং এই এটাকে কি বলে এই ডিস্কটা হবে প্লেন মোশনে, একসাথে তার একটা লিনিয়ার ভেলোসিটি থাকবে তার সিজির এবং তার সাথে সাথে সে নিজে রোটেট করতে থাকবে উইথ রেসপেক্ট টু সিজি। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা কেমন হতে পারে বলো? প্রথমে ইনিশিয়াল মোমেন্টাম কি দিব? স্যার দুইটাই তো নেওয়া লাগবে স্যার, রডের জন্য আর ডিস্কের জন্য। তাহলে রডের জন্য লিখতে হবে, তাহলে রডের জন্য মোমেন্টাম হচ্ছে, রডের যেহেতু পিওর রোটেশন তাহলে রডের জন্য লিখব আই ওমেগা, আই ওমেগা 1, এবং রডের জন্য আমরা আর দিতে পারি আর, ঠিক আছে, প্লাস। এখন এটার জন্য লিখব, এটার জন্য হচ্ছে এই যেহেতু এটা একটা লিনিয়ার ভ্যালোসিটি আছে তাহলে লিখলাম এম ভি ওয়ান প্লাস, আবার যেহেতু এটা রোটেটও করছে ডিস্কটা তাহলে এটাকে আই এই আর ডি ওমেগা ওয়ান ডি, হ্যাঁ ডিস্ক আই ডি ওমেগা ওয়ান, এই হয়ে গেল এই প্রথম অংশের জন্য, এই শুধুমাত্র প্রথম অংশের জন্য, এটা গেল এই প্রথম অংশ। প্লাস মোমেন্টামের ক্ষেত্রে কি দিব? এই সরি, ইম্পালসের ক্ষেত্রে, ইম্পালসের ক্ষেত্রে যদি এটার রেসপেক্টে করে তাহলে এই সবগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যায়, এগুলো নাই, তাহলে এখানে কি লিখতে হবে? ডব্লিউ ডি টি ইনটু ইনটু, আমরা জানি না একটা ডিসটেন্স হবে হয়তো, এই ধরে নিলাম, হুম, কোন একটা ডিসটেন্স এখান থেকে এই পর্যন্ত, তাই না? দুই সেন্টার বাউন্ডারি স্যার ইকুয়াল, ডান পাশের অংশে কি লিখবো? ডান পাশের অংশে ঠিক আগের মতোই এই যেগুলোই লিখবো, শুধুমাত্র টু দিয়ে দিব, আই ওমেগা টু
plus mv2 plus i disk এর জন্য omega 2 এই তো প্রথমে রড এর জন্য লিখলাম এটা হচ্ছে রড রড এর জন্য শুধু রোটেশন এবং ডিস্ক এর জন্য রোটেশন এবং লিনিয়ার মুভমেন্ট যাই হোক আমি এটা এইভাবেই লিখেছি দেখো এবং অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরেছি এর জন্য এই যে শুধুমাত্র এই ওয়েট এর যে অংশটা মানে এই ইমপালসটুকু নেগেটিভ এসেছে আর বাকি সব ঠিক আছে তো এটা তো বুঝতে পারলে তাই না এই যে লিখলাম স্যার হ্যাঁ বলো স্যার MV1D স্যার এটা একটু বুঝি না আমি নেট কানেকশনের জন্য বেরে গেছিলাম আচ্ছা MV1D হচ্ছে এই এখানে তো আসলে রড এর জন্য পিওর রোটেশন এটা লিখলাম IRW1 কিন্তু এই ডিস্কের জন্য কি হবে ডিস্কের জন্য একই সাথে রোটেশন হবে তার সাথে সাথে লিনিয়ার মুভমেন্ট হবে তাহলে রোটেশনের জন্য এটা লিখলাম I ডিস্ক ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু এই যে ভি এটা যে ই আছে কি বলে এটাকে এই লিনিয়ার মুভমেন্ট আছে তাহলে লিনিয়ার মুভমেন্টের জন্য তো ভরবেগ লিখতে হবে এমভি তাহলে এমভি লিখলাম আর যেহেতু আমরা এখানে মোমেন্ট নিচ্ছি এই সেন্টার পয়েন্টের সেন্টার বলতেছি রোটেশনাল পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি তাহলে এখান থেকে এমভি তো মোমেন্ট লিখলাম তার সাথে এই এই এটা দিতে হবে না মোমেন্ট নিলে এই ডিসটেন্সটা দিতে হবে না জি স্যার এখন বুঝছি তাহলে এই ডিসটেন্সটা আমরা এখানে দিয়েছি হ্যাঁ স্যার বুঝছি আচ্ছা তাহলে এখন এটা তো মোমেন্ট নিলাম তাহলে তুমি মোমেন্ট না নিয়ে যদি আমি বলি তুমি ই নাও এই কি নিবা এই লিনিয়ার মুভমেন্ট নাও উপরের দিকে শুধুমাত্র উপরের কম্পোনেন্ট গুলো নিবা তাহলে কি লিখবা এই ইকুয়েশন এই এই ফিগার থেকে এখানে শুধু লিনিয়ার মুভমেন্ট উপরের দিকে কোনটা আছে ভি এম ভি মোমেন্টাম তো আসলে হ্যাঁ এটা মোমেন্টাম ডায়াগ্রাম জি স্যার তাহলে এম ভি ওয়ান লিখলাম এম ভি ওয়ান আর এদিকে কি আছে উপরে নিচে ওয়াই আর ওয়াই টি আর ওয়াই টি মাইনাস তাই না মাইনাস আর ওয়াই ডব্লিউ আর টি মাইনাস মাইনাস আবার ডব্লিউ আর টি টি তারপর আবার মাইনাস ডব্লিউ ডি টি ডব্লিউ ডি টি আর ডান পাশে কি হবে ইকুয়াল দিয়ে স্যার এটাকে উপরে নিয়ে যেতে হবে কি স্যার কোন দিকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল জানতে হবে অ্যাঙ্গেল জেনে এটাকে উপরের দিকে নিতে হবে তাই না তার মানে আমরা বলতে পারি এম ভি টু এর সাথে কিছু একটা কস কস সাইন যাই বলো এটা অ্যাঙ্গেল আছে ঠিক আছে বুঝতে পারলে আমি এগুলোর কিন্তু অন্য কম্পোনেন্টও নিতে পারি এই যে উপরের কম্পোনেন্ট নিতে পারি সেক্ষেত্রে আর তখন এই যেহেতু মোমেন্ট নিচ্ছি না তার মানে এখান থেকে ডিস্টেন্সের দরকার নেই জাস্ট ভার্টিক্যাল এবং হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো নিতে পারে যেমনটা আমরা সামেশন এফ এক্স সামেশন এফ ওয়াই মোমেন্টের জন্য করতাম এগুলো কিন্তু এখানে করা যাবে লিনিয়ার কম্পোনেন্ট নিলাম ডানের কম্পোনেন্ট উপর ভার্টিক্যাল কম্পোনেন্ট হরাইজন্টাল কম্পোনেন্ট এগুলো নিতে পারি সাথে সাথে মোমেন্ট নিতে পারি বাট মোমেন্টের কেসটাই বেশি ব্যবহার হয় আসলে তো যাই হোক এটা কি মোটামুটি ধরতে পারলে আমি একটা প্রবলেমে আগাবো জি স্যার আচ্ছা তো দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে তুমি আমরা প্রবলেম দেখি এই একটা প্রবলেম 17.63 এখানে বলা হচ্ছে দা 7.5 পাউন্ড ডিস্ক 7.5 পাউন্ড ডিস্ক এ তার মানে ডিস্ক এ হচ্ছে 7.5 পাউন্ড দিস ওয়ান ওকে আচ্ছা এটা রেডিয়াস হচ্ছে 6 ইঞ্চ ওকে ফাইন বুঝতে পারলাম এন্ড ইজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট এটা থেমেছিল প্রথমেই থেমেছিল দা 10 পাউন্ড ডিস্ক এই বি ডিস্ক এটা হচ্ছে 10 পাউন্ড এর রেডিয়াস হচ্ছে 8 ইঞ্চ আচ্ছা একটু বড় এন্ড দেন অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নট ইকুয়াল 900 আরপিএম তার মানে এই ডিস্কটা প্রথমে স্থির ছিল না এটা রোটেট করছিল এবং তার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 900 আরপিএম এবং ফিগারে আমরা কিছুটা বুঝতে পারতেছি হোয়েন ইট ইজ ব্রট ইনটু কন্ট্যাক্ট উইথ ডিস্ক এ যখন ডিস্কের সাথে কন্ট্যাক্টে আসলো আর হ্যাঁ এটা রোটেট করছিল এবং এটা স্থির ছিল জাস্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্টে আসলো এই পয়েন্ট অবস্থা এটা হচ্ছে প্রথম কন্ডিশন প্রথম অবস্থা যেটাকে আমরা বলবো ওয়ান এরপরে কি হলো নেগলেটিং দ্য ফ্রিকশন ফ্রিকশনকে নেগলেক্ট করতে হবে ইন দ্য বিয়ারিং এই বিয়ারিংগুলো যে আছে এতেও বিয়ারিং আছে বিতেও বিয়ারিং আছে এবং থাকতেই হবে যেহেতু রোটেট হচ্ছে এই বিয়ারিংগুলোর ফ্রিকশন নেগলেক্ট করতে হবে হ্যাঁ করতে পারি ডিটারমাইন
কি বের করতে বলা হচ্ছে, দা ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ইচ ডিস্ক, প্রত্যেকটি ডিস্কের ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে হবে। তার মানে এই ডিস্কের তো প্রথমে স্থির ছিল এই ডিস্কটা, তাহলে এটার ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে ওমেগা এ ফাইনাল টু, এটা কত, এই একটা চাওয়া, এবং আরেকটা চাওয়া হচ্ছে এখানে ওমেগা বি ফাইনাল টু ইকুয়াল হোয়াট, এই হচ্ছে এ নাম্বার অংশের চাওয়া। এবং তারপরে বলা হচ্ছে দ্য টোটাল ইম্পালস অব দ্য ফ্রিকশন ফোর্স এক্সার্টেড অন ডিস্ক এ, ডিস্ক এ তে যত ফ্রিকশন ফোর্স এক্সার্ট হয়েছে, টোটাল আসলে ফ্রিকশন ফোর্স না, এখানে বের করতে বলা হয়েছে টোটাল ইম্পালস, ইম্পালস মানে কি ফোর্স, টোটাল ইম্পালস অফ দ্য ফ্রিকশন ফোর্স এক্সার্টেড অন ডিস্ক এ, তার মানে ডিস্কের উপরে যে ইম্পালস অ্যাপ্লাই হয়েছে সেই ইম্পালস মানে কি ফোর্স, না স্যার বলের ঘাত f into t হবে না স্যার টাইম, তাই না, তার মানে f into t বের করতে বলা হয়েছে। জি স্যার, এখানে যে ফ্রিকশনটা কাজ করবে দুটো ডিস্ক টাচ করার কারণে, সেই সেই ফ্রিকশনের সাথে টাইম মাল্টিপ্লিকেশন করে যা হয় সেটা বের করতে হবে। এনিওয়ে তাহলে আমরা ড্র করতে পারি দুটো কাজ, দুটো ভাবে করা যায়। একটা হচ্ছে যে এই ডিস্ক দুটো টাচ করে থাকবে এই অবস্থায় আমি ফ্রি বডি ড্র করব, দুটো ডিস্ক একসাথে করা যেতে পারে, কিন্তু যদি আমরা এরকম করে ড্র করি, ধরে নাও এভাবে টাচ করা অবস্থায় ড্র করলাম, এভাবে টাচ করা অবস্থায় ড্র করলাম, টাচ করে আসে আসলে ওভারল্যাপ হয়ে গেছে, টাচ করা অবস্থায় যদি ড্র করি তাহলে কিন্তু তুমি এখানে কোনো ফ্রিকশন ফোর্স টোর্স দেখাতে পারবে, কোনো সুযোগ আছে দেখানোর। তুমি যদি এই একটা বক্স কোনো একটা টেবিলের উপরে আছে, কোনো একটা টেবিলের উপরে আছে, এই অবস্থায় তোমাকে যদি বলে এই পুরো সিস্টেমটার ফ্রি বডি ড্র করো, তখন তুমি এখানে এই এদের মধ্যে যে রিয়াকশন আছে এগুলো কিন্তু দেখাতে পারবে না। এগুলো কখন দেখাতে পারবে, যখন বলবে এই উপরের বক্সটাকে তুমি আলাদা ফ্রি বডি ড্র করো, তখন তুমি বক্সটার ওয়েট দেখাবে, নিচের বক্সটাকে রিয়াকশন দিলো সেটা দেখাবে, নিচের টেবিলটা, এগুলো দেখাতে পারবে। আর যদি আলাদা করে ফ্রি বডি ড্র না করো তাহলে কিন্তু এই অংশগুলো আসবে না। যদি সরাসরি এটাকে ড্র করতে বলে তাহলে এই যে দিস ওয়ান, ওকে ড্র করে দিলাম, ম্যাক্সিমাম আমি ওয়েটটা দেখাতে পারি একসাথে দুটোর ওয়েট, এটার ওয়েট হয়তো এই দিকে কাজ করবে, এই তো। আর এখানে যদি কোনো কিছু টাচে থাকে সেটা রিয়াকশন, কিন্তু যখন আলাদা আলাদা ড্র করবো তখন এদের টাচ পয়েন্টের রিয়াকশনও দেখানো যায়। এনিওয়ে এত কথা বলার অর্থ হচ্ছে আমরা চাইলে এই পুরো সিস্টেমকে একসাথে ড্র করতে পারি, আলাদা আলাদা করে ড্র করতে পারি, ডিপেন্ডস যে তোমার কি দরকার। যেহেতু আমার টোটাল ইম্পালস বের করতে হবে অর্থাৎ ফ্রিকশন ফোর্স বের করতে হবে, ফ্রিকশন ফোর্সের সাথে টাইম অ্যাকচুয়ালি, তো সেক্ষেত্রে আলাদা করে ফ্রি বডি করা ভালো, কিন্তু অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ফাইনাল বের করার জন্য দরকার নেই। তারপরেও আমরা আলাদা করে ড্র করলাম, ধরে নাও ডিস্ক বি এর অংশটা আমরা প্রথমে ড্র করবো, ডিস্ক বি স্বতন্ত্র দুটো জিনিস যেহেতু, তাহলে প্রিন্সিপাল অফ ইম্পালস অ্যান্ড মোমেন্টামের থিওরি কি, প্রথমে আমাদেরকে ইনিশিয়াল মোমেন্টামের জন্য একটা ডায়াগ্রাম ড্র করি, তারপরে ইম্পালসের জন্য ডায়াগ্রাম ড্র করি, অ্যান্ড দেন ফাইনাল মোমেন্টামের জন্য। তাহলে প্রথমে ডিস্ক বিটা কি অবস্থায় ছিল, স্থির অবস্থায়, ডিস্ক বি দিস ওয়ান কি অবস্থায় ছিল, ঘুরতেছিল স্যার, ঘুরতেছিল স্যার 900 আরপিএম, ওকে 900 আরপিএম ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, জি স্যার ক্লকওয়াইজ স্যার, তাহলে দিলাম ক্লকওয়াইজ। এবং ক্লকওয়াইজ দিলে যেহেতু ইনিশিয়াল মোমেন্টামের ডায়াগ্রাম ড্র করব, ইনিশিয়াল মোমেন্টামটা আমি লিখেছি ডিস্ক বি এর জন্য, লিখেছি আই বি ওমেগা বি ওয়ান ইনিশিয়াল অবস্থায়, ওয়ান অবস্থায় এক নম্বর পজিশন। এরপরে কি হলো, ইম্পালস দেখাবো, ইম্পালসটা দেখাতে হবে এক থেকে দুই নম্বর পজিশন পর্যন্ত, মানে এই পুরো ঘূর্ণনের সময় জুড়ে কি কি ফোর্স কাজ করলো এর মধ্যে। তাহলে ড্র করলাম কি কি ফোর্স, তোমাদের কি মনে হয় এই ফিগার দেখে কি কি ফোর্স হতে পারে এখানে স্যার? পি এর জন্য একটা ফোর্স হবে, রিঅ্যাকশন ফোর্স হবে, তারপর রিঅ্যাকশন দিব, দিলাম রিঅ্যাকশন। আচ্ছা আমি আপনাকে একটি ফ্রিকশনটা, সমস্যা নেই জি স্যার, ফ্রিকশনটা হবে, রিঅ্যাকশন হবে, এটা একটা তো হবেই, রিঅ্যাকশন দিলাম, রিঅ্যাকশন কমন দিলাম, তার সাথে এই টাচ করবে, টাচ করলে স্যার টাচিং পয়েন্টে রিঅ্যাকশন আছে স্যার, টাচিং পয়েন্টে রিঅ্যাকশন আছে এবং টাচিং পয়েন্টে ফ্রিকশন আছে, তাই না? এই যে ক্লকওয়াইজ ঘুরতেছে তাহলে ওর ফ্রিকশন কোন দিকে হবে, ও যদি ক্লকওয়াইজ ঘুরতে চায় ওই ডিস্কটা তাকে বাধা দিবে, বাধা দিলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে ওর জন্য, এবং যেহেতু দুটো ডিস্ক টাচ করে আছে তার মানে এখানে রিঅ্যাকশন হবে একটা, জি স্যার। এই কয়টাই আমার মনে হচ্ছে, তাহলে এরকম আমরা দিতে পারি ফ্রিকশন এই ডান পাশের রিঅ্যাকশনটা দেখো স্যার, পি এর জন্য একটা হবে না স্যার? হ্যাঁ
সেটাও হবে। পি যেহেতু এখানে ফোর্স দিচ্ছি, তার মানে এই ফোর্সটা আলটিমেটলি কোন দিকে আসছে, সেন্টার দিকে সেন্টারে হবে স্যার। তাহলে আমরা সেটাও দিতে পারি, এই যে রিয়াকশন দিলাম আমরা দুটো রিয়াকশন এবং তার সাথে পিও দিলাম, এবং তোমরা জানো যেহেতু ইম্পালস ডায়াগ্রাম তার সাথে প্রত্যেকটার সাথে টাইম মাল্টিপ্লাই করে দেখাতে হবে। আচ্ছা তাহলে এগুলো দিয়েছি, প্রথমত রিয়াকশন দিয়েছি দুইটা এক্স এবং ওয়াই, তার সাথে টাইম মাল্টিপ্লাই করেছি, পিটা দিয়েছি, পি সেন্টারে নিয়ে এসেছি, কারণ পি এর ফোর্স এর অ্যাকশন তো আলটিমেটলি সেন্টার দিয়েই হবে। এবং এখানে এই টাচ করে যেহেতু আছে তার সাথে ফ্রিকশন ক্লকওয়াইজ ঘুরছে, ফ্রিকশনটাকে উল্টো দিকে, ফ্রিকশন মানেই রেজিস্ট করবে, তাহলে উল্টো দিকে দিলাম, এবং এর সাথে যেহেতু টাচ করেছিল রিয়াকশন দিলাম, এবং প্রত্যেকটার সাথে টাইম মাল্টিপ্লাই করে দেখালাম। আচ্ছা তাহলে আর তো হয়ে গেল, এবং এর সাথে ফাইনাল মোমেন্টামটা দেখাতে পারি। তাহলে ফাইনাল মোমেন্টাম আমরা দেখাতে পারি, ফাইনাল মোমেন্টাম আমরা দেখাতে পারি, ফাইনাল মোমেন্টাম কোন দিকে ঘুরবে, কোন দিকে স্যার? অ্যান্টিক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘুরবে স্যার। আচ্ছা ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে ক্লকওয়াইজ দিয়ে দিলাম, ক্লকওয়াইজ দিয়ে দিলাম, ক্লকওয়াইজ দিয়ে দিলাম, ক্লকওয়াইজ দিয়ে, এবং ফর্মুলাটা লিখলাম আই বি ডব্লিউ বি টু, যেহেতু ডিস্ক বি এর জন্য এই জন্য এভাবে লিখেছি। তাহলে এখন তো আমরা একটু আগাতেই পারি, আমাদের রিকোয়ার্ড ফর্মুলা লিখে ফেলি। এই তো ফর্মুলা, ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, মোমেন্টেরটা আগে লিখলাম। হ্যাঁ মোমেন্টেরটা আমার জন্য সুবিধা, লিনিয়ার এখানে ধরলে আসলে এক পাশে কিছু থাকবে আর এক পাশে জিরো হয়ে যাবে, খুব একটা লাভ হবে না। তো এখানে আই বি এটা প্রথম ইনিশিয়াল মোমেন্টাম, প্লাস এখানে শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি এফ টি অংশটা থাকবে, এফ টি ইন্টু তার সাথে এই রেডিয়াসটা, তাই না? যদি এই সেন্টার পয়েন্টে মোমেন্ট নেই, কি বলো? জি স্যার। তাহলে এফ টি ইন্টু আর বি, এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যায়, এই জন্য মাইনাস দিলাম, আর তার সাথে ডানের অংশটা, আর এগুলো তো কিছুই আসবে না, সেন্টার পয়েন্ট মানে এই সবগুলো বাদ, আর এই রিয়াকশনটাও আলটিমেটলি সেন্টারের মধ্যে দিয়ে পাস হবে, তো কোনো আসলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই, তো আলটিমেটলি এনটি ওর জন্যও কিছু আসবে না। তাহলে ফর্মুলা খুব ছোটই, তো এই ক্ষেত্রে আমরা বসাতে পারি আই বি ডিস্কের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া, ফর্মুলা জানা আছে? এম আর স্কয়ার। হ্যাঁ এম আর স্কয়ার, ওকে। আচ্ছা তাহলে বের করে ফেলি যে বি এর জন্য হাফ এম আর স্কয়ার, তো দেখো আমি এম এর জায়গায় মাস, ডিস্ক বি এর মাস হচ্ছে কত, 10 পাউন্ড। হ্যাঁ 10 পাউন্ড, তাহলে আমি পাউন্ডটাকে ওয়েট চিন্তা করে করতেছি, যেমনটা তোমরা ওই পার্টে শিখে এসেছো সেভাবে আগাচ্ছি। এক্ষেত্রে বেশ কিছু সুবিধা হয়, কেননা এই চ্যাপ্টারের সমস্ত প্রবলেমে আসলে পাউন্ডকে ওয়েট ধরে তারা কনসিডার করছে, এই জন্য অন্য অন্য ইউনিটগুলো তারা এভাবে দিয়ে থাকে। আলটিমেটলি যদি তুমি পাউন্ডাল ধরো, তাহলে অন্য অন্য যেই অংশগুলো থাকবে, ফর এক্সাম্পল একটা মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু দেওয়া আছে, সেটাকেও তোমার পাল্টে নিতে হবে তখন। যারা করতে পারো ফাইন, আর যারা পারো না তারা এভাবে এটা। আচ্ছা তাহলে 10 কে আমরা 32.2 দিয়ে এটাকে স্লাক করে নিলাম, ইন্টু তার সাথে দিতে হবে আর, রেডিয়াস হচ্ছে এখানে 8 ইঞ্চ বলা আছে, ফিট করে নিলাম, ওকে 12 দিয়ে ভাগ দিয়ে, তাহলে এটা স্লাক ফিট স্কোয়ার হয়ে গেল। বা অনেক সময় এটাকে স্লাক ফিট স্কোয়ার না লিখে, এখানে যেহেতু উপরে পাউন্ড ছিল নিচে, এটাকে পাউন্ড দিয়েও আনতে পারো। হ্যাঁ একই কথা, মানে কাটাকাটি করলে কি থাকে, উপরে ছিল পাউন্ড, নিচে ছিল পাউন্ড, এই কি বলে ফিট সেকেন্ড স্কোয়ার, এটা তো ফিট সেকেন্ড স্কোয়ার, আর এখানে হয়ে গেল ফিট স্কোয়ার, তার মানে এটা হবে এই স্লাক ফিট লিখতে পারো, অথবা পাউন্ড এরকম আসবে, পাউন্ড ফিট, পাউন্ড ফিট সেকেন্ড স্কোয়ার এরকম আসবে। যাই হোক থাক, ওইটার দরকার নেই, আমার স্লাক ফিট ইউজ করে রেখেছি, সমস্যা নেই। আচ্ছা একই কথা। আচ্ছা তাহলে এটা হলো, আচ্ছা এরটাও বের করে ফেলতে পারি, এই চান্স এই ডিস্কেটটাও বের করে ফেলি, এই ডিস্কেটটাও একই ফর্মুলা, শুধুমাত্র মাসটা পাল্টে যাবে আর রেডিয়াসটা পাল্টে যাবে, মানে হাফ এম আর স্কোয়ার এম, আর আর হচ্ছে এখানে 6 এ এর জন্য, এটাও জাস্ট বের করে রেখে দিলাম, কারণ একটু পরেই লাগবে, আর মাস হচ্ছে 7.5 পাউন্ড, 7.5 পাউন্ড ডিভাইডেড বাই 32.2, ওকে তো হয়ে গেল। আচ্ছা এখানে তাহলে আই বি এ ফর্মুলায় আসি এবার, আই বি ওমেগা, ওমেগা বি ওয়ান কত? 900 আরপিএম, তাহলে আরপিএম কে রেডিয়ানে নেই, এটা আমরা নিতে পারি, খুব সহজ ফর্মুলা, 2πn/60, তাই না? এখানে আমরা 2πn/60 করেছি, সেটা থেকে আমরা রেডিয়ান পেতে পারি, 94.25 রেডিয়ান, ওকে ফাইন। তাহলে আমরা এখন বসাতে পারি, তাহলে বসাই, বসালে এরকম হয়, দেখো আইবির জায়গায় 0.069 লিখলাম,
আর এটা ওমেগা বি ওয়ানের জায়গায় 94.25 থাকলো। আর এই এফ টি তো আমরা জানি না, এফ টি লিখে দিলাম ডাইরেক্ট। আর আর বি, আর বি কি লিখবো, 8/12। আর এখানে আই বি অংশটা লিখলাম হলো, আর ওমেগা বি টু তো জানাই নাই, ফাইনাল এটা তো বের করতে হবে। এখন একটু সিম্পলিফাই করলে এরকম হয় যে 0.069 এই অংশটা রেখেছি এবং এই এফ টি সহ অংশটাকে ডানে নিয়ে এসেছি, তারপর ওই অংশটা আলাদা রেখেছি, এইভাবে সাজিয়ে লিখেছি। ওমেগা বি টুর সাথে 0.69 আর 0.666 এফ টি 8/12 যা হয়, আর এটা হচ্ছে 6.50, মানে এই দুটা মাল্টিপ্লিকেশন করলে। যাই হোক, এইভাবে রেখে দিয়েছি, ইকুয়েশন রাখলাম, কেন দুইটা আননোন তো আমি এখান থেকে বের করতে পারবো না। আচ্ছা, এবার আসি এক নম্বর ডিস্কে। আসলে আমরা কিছুই পাইনি এখানে, শুধুমাত্র একটা ইকুয়েশন ছাড়া। এই কোয়েশনটাও লিখে রাখলাম এবং এর যেহেতু মোমেন্টাম ইনার্শিয়া লাগবে সেই ভ্যালুটাও লিখে রেখেছি। তাহলে আসো, এক্স নাম্বার এর এই ডিস্কটার যদি আমরা ডায়াগ্রাম ড্র করতে চাই, ইম্পালস মোমেন্টাম ডায়াগ্রাম, তাহলে প্রথমে মোমেন্টাম দেখাতে হবে, ইনিশিয়াল মোমেন্টাম। এই ডিস্কের ইনিশিয়াল মোমেন্টাম কত ইনিশিয়াল অবস্থায়? ফর্মুলা জিরো হবে, ফর্মুলা লেখা যেতে পারে। জি স্যার, জাস্ট ফর্মুলার খাতিরে লিখলাম, বাট জিরোই হবে আসলে, ওমেগা জিরো, আলটিমেটলি জিরোই হয়ে যাবে। তো এটা অ্যান্টি ক্লকওয়াইজ নিশ্চয়ই, যেহেতু এই ডিস্ক ক্লকওয়াইজ ঘুরছে তাহলে এটা ঘুরবে কি, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েছি। আর ইম্পালস ডায়াগ্রামটার ক্ষেত্রে বলো কি কি ফোর্স দিতে পারি এখানে এই ডিস্কের জন্য? রিঅ্যাকশন হবে সেন্টারে, সেন্টারে বিয়ারিং এর জন্য দুটো রিঅ্যাকশন পাবো এবং এখানে ফ্রিকশন পাবো, ফ্রিকশন উল্টো দিকে হবে, ফ্রিকশন একটা দিকে রিঅ্যাকশন পাবো। বি ডিস্কের ফ্রিকশন কোন দিকে দেখিয়েছি, এটা তার উল্টো দিকে দেখাতে হবে, উপরের দিকে, এটাকে দেখাতে হবে এদিকে, ঠিক না? বি ডিস্কটা কিন্তু এরকম এদিকে দেখিয়েছি, তাহলে এটা তার উল্টো দিকে দেখাবো, এখানে আবার একটা রিঅ্যাকশন দেখাবো। যাই হোক, এরকম দেখাবো, ঠিক আছে, যে বিয়ারিং এর জন্য দুটো ওই পয়েন্টের রিঅ্যাকশন এবং এর সাথে টাচ করে আছে যে পয়েন্টটা সেটা রিঅ্যাকশন এবং ফ্রিকশন এবং সবগুলোর সাথে টাইম মাল্টিপ্লিকেশন যেহেতু ইম্পালস। আচ্ছা, এরপরে ফাইনাল মোমেন্টাম দেখাতে পারি। ফাইনাল মোমেন্টামের জন্য কি কি দেখাবো এখানে? শুধু তো রোটেশন, জাস্ট আই এ ওমেগা এ টু হলো। এখন ফর্মুলা লিখে ফেলি। এক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরেছি, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরলে এরকম হয় ফর্মুলা। তোমরা দেখো, আই এ ওমেগা এ ওয়ান প্লাস এটা, এই অংশটা কেউ না লিখলেও কোনো সমস্যা নেই। তুমি যদি এখানে কোনো চিহ্ন না দাও যে এটা তো জিরো, তাহলে এই অংশটা লিখবো না, শুধুমাত্র ফিগারটা ড্র করে দিব, ডিস ফাইন, সমস্যা নেই। তাহলে আমরা একটু আগাই। এখানে আমাদের আসলে ওমেগা এ ওয়ান তো জিরো আমরা জানি, কিন্তু ওমেগা এ টু কে আমরা জাস্ট ওমেগা বি এর সাহায্যে একটু হেল্প নিব। হ্যাঁ, তো এইভাবে লিখতে পারি। তোমরা তো জানো যে দুটো রোটেটিং পার্ট যদি একটা পয়েন্টে টাচ করে থাকে, তাহলে যে পয়েন্টে টাচ করে থাকবে সেই পয়েন্টের ভ্যালোসিটি অর্থাৎ লিনিয়ার ভ্যালোসিটি দুটার ক্ষেত্রেই সেম। অর্থাৎ আমি এখানে এই এই পয়েন্টের ক্ষেত্রে যদি টাচ করে থাকে, তাহলে এই পয়েন্টের যে ভ্যালোসিটি হবে, এই পয়েন্টের ভ্যালোসিটি হবে, সেই ভ্যালোসিটি যদি ভি হয়, তাহলে যেহেতু টাচ করে আছে তার মানে একই পয়েন্ট হবে, ভ্যালোসিটি সেম থাকবে এবং আমরা এখানে লিখতে পারবো ভি ইকুয়াল ওমেগা এ আর এ, এরকম লিখতে পারবো, অথবা আমরা এরকম লিখতে পারবো ভি ইকুয়াল ওমেগা বি আর বি, তাই না? যেহেতু যে পয়েন্টে টাচ করে থাকবে সেই পয়েন্ট, তো ওই পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি দুই ডিস্কের জন্যই সমান, জাস্ট ওই পয়েন্টের জন্য। এনিওয়ে, আমরা এইভাবে লিখতে লিখতে পারি ওমেগা এ টু আর এ টু, ওমেগা বি টু আর, এখান থেকে তোমরা এটা তো জানোই, আগে থেকেই আমরা দেখিয়েছি। তো এটা করলাম, এ টু কে আমরা বি টুর মাধ্যমে আনবো, যাতে আসলে এই কোয়েশনটা সলভ করতে সুবিধা হয়। এই এতটুকু, তাহলে ওমেগা বি টু আর আর বি টু থাকলো, আর এখানে এটাকে নিচে দিয়ে দিলাম, তাই এটা হচ্ছে 8, এই আর বি টু হচ্ছে 8, আর এ টু হচ্ছে 6, আর ওমেগা বি টু কে পাশে রাখলাম, তার মানে আলটিমেটলি এটা বলতে পারি ওমেগা এ টু ইকুয়াল 1.333 ওমেগা বি টু। এই তো এখন বসাবো, বসালে প্রথমে তো এই অংশ জিরো হয়ে যাবে, জিরো মাল্টিপ্লাই করলাম জিরো হয়ে গেল, আর এফ টি তো আমরা জানি না, এফ টি আর আর এ মানে হচ্ছে 6 ইঞ্চ, তাহলে এটাকে ফিট করলাম 6/12, আর আই এ লিখলাম ওমেগা এ টু কে 1.33 ওমেগা বি টু লিখলাম।
তার মানে এটা আমরা একটা ইকুয়েশন পেলাম এবং সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম 0.33 3.0388 এই দুটো গুণ করে যা হয় ওমেগা বি2 আর এফ টি কে 0.5 হয় ডানে নিয়ে গেলাম -0.5 আর এই অংশ তো জিরোই তাহলে জিরো তাহলে দেখো এখন দুটো ইকুয়েশন পেলাম এটা হচ্ছে একটা ইকুয়েশন নাম্বার ওয়ান এবং এটা হচ্ছে দুই নাম্বার ইকুয়েশন এবং এখন এই দুটো দুটো ইকুয়েশন দুটো আননোন সলভ করা যেতে পারে ডাইরেক্ট ক্যালকুলেটরে সলভ করে দাও সলভ করে দিলে এরকম পাবে যে ওমেগা বি টু হবে 53.86 এবং এই এফ টি যে অংশটা আছে এফ টি হয়ে যাবে 4.18 এবং তোমরা জানো ফোর্সের ইউনিট হচ্ছে পাউন্ড আর টাইম সেকেন্ড এই জন্য পাউন্ড সেকেন্ড ডাইরেক্ট লিখে দিয়েছি তো হয়ে গেল আমাদের যে চাওয়া ছিল যে ফোর্স বের করা ইম্পালস বের করা সেই ইম্পালস হয়ে গেল এবং এর সাথে দুটো ডিস্কের জন্যই ফাইনাল ভ্যালোসিটি জানা দরকার ছিল তাহলে এটার জন্য ফাইনাল ভ্যালোসিটি আমরা জানতে পারলাম অ্যাঙ্গুলার ভ্যালোসিটি তাহলে এ এর জন্য পেতে পারি এ এর জন্য পাওয়াটা আরো ইজি ওমেগা টু ইকুয়াল হচ্ছে 1.33 গুণ করে দিলেই হবে এই ভ্যালুটার সাথে 1.33 গুণ করলাম 7.80 হয়ে গেল ঠিক আছে এইটা বুঝতে পারলে জি স্যার আচ্ছা এটা বুঝতে পারলে আমরা 5 মিনিট একটা ব্রেক নিতে পারি হ্যাঁ 12:05 পরে আবার পরের প্রবলেমে যাব 5 মিনিট পরে জি স্যার 5 মিনিট একটা ব্রেক তোমরা থেকো লাইন থেকে চলে যাও না আবার আচ্ছা তাহলে এই প্রবলেমটি এটাও একটা এক্সারসাইজের প্রবলেম 17.71 তো এই প্রবলেমে বলা হচ্ছে একটা ডাবল পুলি হ্যাঁ একসাথে ডাবল পুলি শোন হ্যাজ এ মাস অফ 3 কেজি অর্থাৎ এই পুরো ডাবল পুলির সেটটার এটার মাস হচ্ছে 3 কেজির মতো এবং রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 100 mm তার মানে এরকম কোন একটা লোকেশনে যেহেতু পুরোটা 150 আচ্ছা নোয়িং দ্যাট ওয়েন দ্য পুলি ইজ অ্যাট রেস্ট যখন পুলি একদম রেস্টে থাকে এরপরে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয় ফোর্স পি অফ ম্যাগনিচিউড 24 newton ইজ অ্যাপ্লাইড টু কর্ড বি এবং এই বি কর্ডে পি ফোর্স অ্যাপ্লাই করা হলো আচ্ছা তো এই অবস্থায় আমাদের ডিটারমাইন দ্য ভ্যালোসিটি অফ সেন্টার অফ দ্য পুলি আফটার 1.5 সেকেন্ড 1.5 সেকেন্ড পরে এই পুলির সেন্টারের ভ্যালোসিটি কত হবে সেটা জানতে চাওয়া হচ্ছে এবং তার সাথে সাথে দ্য টেনশন ইন দ্য কর্ড সি এই সি কর্ডের টেনশন জানতে চাচ্ছে তারা আসলে এই ধরনের প্রবলেম শুধুমাত্র যে ইম্পালস মোমেন্টাম দিয়ে করা যায় তা না হ্যাঁ এনার্জির দিয়েও করা যেতে পারে হ্যাঁ এনার্জির প্রিন্সিপাল দিয়ে কনসেপ্ট দিয়ে করা যেতে পারে ইভেন চ্যাপ্টার 16-এর ওয়েতেও করা যেতে পারে চ্যাপ্টার 16-এ আমরা যেভাবে ফোর্স এবং তার সাথে কাইনেটিক ডায়াগ্রাম করতাম সেখান থেকেও হতে পারে যাই হোক বাট এই ধরনের একটু কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে এনার্জি মেথড বা ইম্পালস মোমেন্টাম মেথডটি কনভিনিয়েন্ট একটু বেশি হেল্প পাওয়া যায় মানে কেউ সাপোর্ট পাওয়া যায় তুলনামূলক ওইভাবে ডাইরেক্ট করার চেয়ে আচ্ছা তাহলে আমরা এই প্রবলেমটা যদি একটু দেখি এগুলো কিন্তু পুলি আর পুলি মানেই তো বুঝতে পারতেছো যে এর মধ্যে বেল্ট বা সুতা যাই বলো প্যাঁচানো থাকে হ্যাঁ ওন্ড করা থাকে প্যাঁচানো থাকে তো আমরা এই ফিগারটার দিকে একটু খেয়াল করি প্রবলেমে শুধুমাত্র বোঝার অংশ হচ্ছে ফিগার থেকে মোশনগুলো কেমন হবে এই এতটুকুই এর মধ্যে আর কিছু নাই খুব পরের ফর্মুলা খুবই সিম্পল তো এখানে যদি আমরা দেখি এই পি পুরো পুলিটা ধরে নাও রেস্ট অবস্থায় আছে এবং এই পি কে যদি আমরা এই উপর দিকে টানি তাহলে কি হবে এই যে পুলিটা আছে মানে ওই ক্লকওয়াইজ ঘুরবে গ্রিন ক্লকওয়াইজ ঘুরবে হ্যাঁ এটা ক্লকওয়াইজ ঘুরলে আসলে ক্লকওয়াইজ ঘোরার কারণে কি হবে এই এই পুলির সাথে এই বি যে সুতা সুতাটা বাঁধা আছে এগুলো আস্তে আস্তে খুলতে থাকবে তাই না পি পি ফোর্সে যদি টানতে থাকি এই কর্ডও বড় হতে থাকবে এখান থেকে খুলে খুলে খুলতে থাকবে এবং সাথে সাথে কি হবে ক্লকওয়াইজ ঘুরবে আর ক্লকওয়াইজ ঘুরলে যদি ক্লকওয়াইজ ঘুরে যেহেতু ক্লাস্টার করা ক্লকওয়াইজ ঘুরলে কি ঘটনা ঘটবে এই বড় পুলি কি খুলবে না বড় পুলি পেঁচাতে থাকবে কোনটা পেঁচাতে থাকবে থাকবে
আচ্ছা, এই হচ্ছে জাস্ট তোমরা যেটা ধরতে পেরেছো এই এতটুকুই, যে আমি পুলিটাকে টানলাম, এই আবার বি বি সুতোটাকে টানলাম, টানার কারণে আসলে যদিও ছোট পুলির সুতোগুলো আলগা হচ্ছিল, খুলছিল, কিন্তু তার সাথে সাথে ক্লকওয়াইজ মুভমেন্টও তৈরি করবে, কারণ ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি না করলে তো সুতো খুলবে না, এবং ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি করার কারণে আলটিমেটলি দেখা যাবে কি বড় পুলি প্যাঁচানো শুরু করেছে, আলটিমেটলি উপরের দিকে এভাবে উপরের দিকে যেতে থাকবে, এবং শুধু উপরের দিকে যাবে না, ইও সাথে সাথে কি করবে কিন্তু রোটেট করবে, রোটেট করবে স্যার, করে করে উপরের দিকে যাবে, একটা প্লেন মোশন হবে, এটা একদম ক্লিয়ার। কিন্তু একটু বোঝার জায়গা আছে, সেটা হচ্ছে, এবং তোমরা এগুলো জানোই, এই একটা গাড়ির চাকা, আমরা প্রথম দিকে অনেকবার এই ধরনের উদাহরণ দিয়েছি, গাড়ির চাকা ঘুরছে, ঘুরে ঘুরছে, এবং ঘুরলে তো তোমরা জানো ঘুরতে থাকলে সামনের দিকে এগোতে থাকবে, তাই না, রোটেট করবে এবং সামনের দিকে এগোবে, তাহলে এটা তো প্লেন মোশন, রাইট? এত সন্দেহ আছে? গাড়ির চাকা যদি রোডে টাচ করে করে সামনের দিকে আগায়, জি স্যার, প্লেন মোশন এটা। আচ্ছা, প্লেন মোশন, কিন্তু রোটেশনাল পয়েন্ট কোনটা, এটা হচ্ছে আমি জানতে চাচ্ছি, কোন পয়েন্টের রেসপেক্টে রোটেট করে? সেন্টার স্যার। যদি একটা গাড়ির চাকা সেন্টারের রেসপেক্টে রোটেট করে, তাহলে কে রোটেট করলো, তাহলে সে সামনের দিকে কিভাবে আগাবে? না স্যার, টাচিং পয়েন্ট স্যার, টাচিং পয়েন্ট যখন, তখনই সম্ভব যদি এই একইমাত্র শুধুমাত্র টাচিং পয়েন্টের রেসপেক্টে রোটেট করে, তাহলে টাচিং পয়েন্টের রেসপেক্টে রোটেট করলে তার সিজি হবে সার্কুলার এবং ডিস্ক, এই চাকাটা হবে রোটেটিং, মানে চাকাটা রোটেট করবে বাট সিজি হবে সার্কুলার। কেন সার্কুলার হবে? কেননা অ্যাকচুয়াল রোটেশন পয়েন্ট যদিও চোখে দেখে মনে হচ্ছে যে এটা সেন্টারের রেসপেক্টে রোটেট করছে, কিন্তু তুমি নিজে চিন্তা করো না, সেন্টারের রেসপেক্টে যদি রোটেট করতে, কিন্তু বিয়ারিং আছে, ওর সামনে যাওয়ার তো কোনো সুযোগই নাই, রোটেট তো রোটেটিং, সে আর সামনে যাবে কীভাবে? সে যেহেতু অন্য একটা জায়গায় টাচ করে আছে, তার মানে আসলে এক তার অ্যাকচুয়াল এই কি বলে এটাকে, অ্যাকচুয়াল রোটেটিং পয়েন্ট হচ্ছে টাচ পয়েন্ট, এটার রেসপেক্টে রোটেট করছে, সিজি হচ্ছে সার্কুলার, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা সামনের দিকে, আর তার সাথে ডিস্কটা, এই সরি ডিস্ক বলতেছি, বারবার চাকাটা এই ঘুরতেছে। এখন কথা হচ্ছে, আবার এটাও ঠিক ফিক্স থাকে না, তোমরা কিন্তু অলরেডি জানো যে যখন একটু ঘুরে যাবে তখন এই এই যে যে সেন্টার বা রোটেশনাল পয়েন্ট বলতেছে এটাও কিন্তু পাল্টে যাবে, চাকাটা যখন ঘুরে একটু সরে যাবে তখন আবার যে পয়েন্টটা টাচ করবে সেটা হবে তার রোটেটিং পয়েন্ট, এরকম প্রত্যেক সময়ে সময়ে তার রোটেটিং পয়েন্ট কিন্তু পাল্টাতে থাকবে, যে পয়েন্টে সে টাচ করবে সেটাই তার রোটেটিং পয়েন্ট, আবার আর পয়েন্ট টাচ করবে সেটাই তার রোটেটিং পয়েন্ট, এরকম একটা কাজ এখানে হয়েছে। এখানে যে তোমরা আমাকে চট করে বলে দিলা যে এটা প্লেন মোশন, এটা প্লেন মোশন হতে গেলে কখনোই এটা সেন্টারের রেসপেক্টে রোটেশন হবে না, সেন্টারের রেসপেক্টে রোটেশন মানে সে এগোতে পারবে না, তার তো রোটেশন শুধুমাত্র, এগোবে কিভাবে? তাহলে তার এগোতে হলে তার রোটেশনাল পয়েন্ট ডিফারেন্ট, সেটা কোনটা এই ফিগারের মধ্যে, এটাই হচ্ছে আমার তোমাদের কাছে জানতে চাওয়া। স্যার বড় পুলির যেটা রশি আছে না স্যার, ওই পয়েন্টটাই হচ্ছে, এই এই রশির এদিকেই পেঁচাচ্ছে, তার মানে এটাই হচ্ছে টাচ পয়েন্ট, গাড়ির চাকার সাথে চিন্তা করলে, গাড়ির চাকার সাথে যদি এই পুরো বড় পুলিটাকে গাড়ির চাকা মনে করি, তাহলে বড় পুলি পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠতেছে, তার মানে দিস ওয়ান টাচ পয়েন্ট, এটাই হচ্ছে রোটেটিং পয়েন্ট, আবার যখন একটু পেঁচাবে তখন এদিকে এসে রোটেটিং পয়েন্ট হবে, রোটেটিং পয়েন্ট, এরকম প্রতি এই চাকা ঘুরতে থাকবে আর যেই অংশগুলো টাচ করে করে থাকবে সেটাই হবে রোটেটিং পয়েন্ট, ক্লিয়ার তো এটুকু? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাইলে এখন তো তোমাদের হাতে সব, তোমরা পারো, তাই আমরা ডায়াগ্রাম ড্র করি, আর কোনো আপত্তি নাই। প্রথমে ইনিশিয়াল মোমেন্টাম কত, ইনিশিয়াল মোমেন্টামের জন্য কি মুভমেন্ট ছিল ইনিশিয়াল অবস্থায়, এক নাম্বার পজিশনে এখানে, তাহলে আর মুভমেন্ট দেখালে দেখাতে পারো, দেখলেও আপত্তি নাই, দেখালে পরে ওই যে ফর্মুলায় গিয়ে জিরো লিখবো, আমি দেখিনি তো, পরেরটা লেখো, পরে তো কি ইম্পালস ডায়াগ্রাম দিতে হবে, তাহলে ইম্পালস ডায়াগ্রাম, ইম্পালস এর মধ্যে কি করতে হয়, আমাদের সবগুলো ফোর্স দেখাতে হয়, তার সাথে ইনটু একটা কি টাইম দিতে হয়, তাহলে ফোর্স কি কি, এই ডিস্ক এই পুলির আমি ফ্রি ফ্রি বডি ড্র করব, একটা ফোর্স তো এই যে পি দিকে টানতেছে, এটা হচ্ছে একটা ফোর্স দিলাম, জি স্যার, স্যার দড়িটা হবে না স্যার? হ্যাঁ, দড়িটা, যেহেতু ফ্রি বডি, দড়ি ক্রিকেটে ঘুরেছে, এখন তো ফ্রি বডি, জি স্যার, ওয়েট হবে, দড়ির ক্ষেত্রে ফোর্স ধরেছি পি, এই এফ, সরি এফ ধরেছি, তার সাথে টাইম দিয়েছি, আর এটা তো পি ছিল, তার সাথে টাইম দিলাম, ওকে, আর কি দিতে চাও?
শুধু রোটেশন দিব না এর সাথে আরো কিছু থাকবে? সামনের দিকে এগোবে। আর যদি বলি ইনস্ট্যান্ট সেন্টার পয়েন্ট কোনটা, ইনস্ট্যান্ট সেন্টার পয়েন্ট টাচ করে থাকে। এটা এমনি ফিগারে দেখালাম, এই আর কি হয়ে গেল ফিগার। এখন আমরা আমাদের কাজে এগোতে পারি, আমরা লিখতে পারি। মোমেন্ট নেই, আমরা মোমেন্ট নেই, কোন পয়েন্টে নিব? অবশ্যই রোটেটিং পয়েন্টে নিলে আমাদের জন্য সুবিধা। রোটেটিং পয়েন্ট তো এটাই, মানে রোটেশন তো আসলে এই পয়েন্টকে বেসিস করেই হবে। তো মোমেন্ট নিলে প্রথমে তো কিছু নাই, থাকলেও যদি রেস্টে আসে তার মানে জিরো। প্রথমের অংশের জন্য জিরো লিখেছি, এরপরে এই এই পয়েন্টের রেসপেক্ট কিন্তু মোমেন্ট হচ্ছে, খেয়াল করতে হবে। দিস পয়েন্টের রেসপেক্ট টু মোমেন্ট, এই পয়েন্টের রেসপেক্ট যদি মোমেন্ট হয় তাহলে এটা কি লিখবো? পিটি, পিটি ইনটু এই পুরো ডিস্টেন্সটা না, এই পর্যন্ত, এই পর্যন্ত ডিস্টেন্সটা না, জি স্যার, সেটা কত? সেটা হচ্ছে এই সেন্টার থেকে আরবি প্লাস আরসি, ঠিক আছে স্যার? সেন্টার থেকে হচ্ছে এটা 150, আর এটা হচ্ছে 80, তার মানে 150 আর 80 দুটো মিলায়া এটা হচ্ছে 150, মানে আর সি, আর এটা হচ্ছে আর বি মনে হয় না, আর বি, আর বি লিখেছি, অসুবিধা নেই, অন্য কিছু লিখলে আপত্তি নাই। আলটিমেটলি বুঝতে পারতেছি এটা 150 আর এটা হচ্ছে শুধু 80, এই দুটো যোগ হবে। এখানে তাই লিখেছি পিটি ইনটু ওই 150 শুধু 80, দুটো যোগফল। আরেকটা হবে ওয়েটের জন্য, ওয়েটেরটা হবে নিশ্চয়ই উল্টো দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ হয় মোমেন্ট নিলে। তাহলে ডব্লিউ টি ইনটু আর সি শুধুমাত্র 150 হবে, এই পর্যন্ত, জাস্ট এই পয়েন্ট থেকে 150 এই পর্যন্ত। আর ডান পাশে এসে এই পয়েন্টের রেসপেক্টে একটা তো হবে রোটেশন, সেই রোটেশনটা লিখলাম আই ওমেগা টু, অংশটা লিখলাম দিস রোটেশন, এবং এর সাথে লিনিয়ার আছে। লিনিয়ারটা যেহেতু এখন আসলে এই পয়েন্টটা রোটেটিং বা রোটেশনাল পয়েন্টটা এটা, এটার রেসপেক্টে এম ভি দিব, তার সাথে এই যে এই ডিস্টেন্সটা দিব এম ভি, আর এটা হচ্ছে আর সি, তাই লিখেছি এম ভি আর সি। ওকে, হলো, এই ফর্মুলা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এটা প্রবলেম তো শেষ হয়ে গেল। এখন ভ্যালু বসিয়ে দাও, এখানে পি এর ভ্যালু 24 বলা আছে, টি টাইম বলা আছে 1.5 সেকেন্ড, আর ওগুলো 80 আর 150 যোগ করে দিলাম। এখানে ওয়েটের জায়গায় 3 × 9.81, আর টি হচ্ছে 1.5 সেকেন্ড, আর সি 150 মানে 0.15 এম ভি, এম থ্রি, ভি কে ভেঙে দিয়েছি। ভি ভি মানে কি? ওমেগার, ওমেগার, ওমেগা, আর আর মানে হচ্ছে কোন আরটা, এই যেই রোটেটিং পয়েন্ট সেখান থেকে ওই ভি এর অ্যাকচুয়াল ডিস্টেন্সটা আর কি, যে পয়েন্টে মেইনলি সে সার্কুলার বিষয়টা কাজ করবে, সার্কুলার অংশটা। তো যাই হোক, সেটা আমরা দিয়েছি ওমেগা টু, আর আর হচ্ছে যেহেতু এখানে 150 তাই দিলাম 0.15, আর আগে থেকে একটা আর সি ছিল তো সেটাও বসিয়ে দিলাম 0.15। এরপরে আই লিখতে হবে, আই মানে এখানে ডাইরেক্ট কোনো চিন্তা নাই, একদম রেডিয়াস অফ জাইরেশন জানা আছে, এম কে স্কয়ার, এম কে স্কয়ার হয়ে গেল, আর ওমেগা টু তো আগে থেকেই ছিল বসিয়ে দিলাম। এগুলোর কাজ টাজ করলে মোটামুটি এখান থেকে ওমেগা টুই চলে আসে ডাইরেক্ট, ওমেগা টু হচ্ছে 17। হ্যালো স্যার, বলো স্যার। এই যে আমাদের দুই নাম্বার ডিস্কের ক্ষেত্রে স্যার, এই যে আর বি প্লাস আর সি স্যার, আমাদের এই ডিস্কের টোটাল মানে আমাদের রেডিয়াসটা মানে এরকম 150 আর 80, আমাদের রোটেটিং পয়েন্ট হচ্ছে এটা, এই রোটেটিং পয়েন্ট থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত এখান থেকে হচ্ছে 150 আর এটা হচ্ছে 80, তাই লিখেছি 150 আর 80। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়ে গেল, এটা আমরা পেয়ে গেলাম, ওমেগা টু বের হয়ে গেল। আমাদের ওমেগা টু বের করতে বলা হয়েছে, দ্য ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ দ্য পুলি, পুলির সেন্টারের ভেলোসিটি, তার মানে ভি বের করতে বলা হয়েছে, ওমেগা আসলে না। হ্যাঁ, তো ভি তো আমরা ওমেগা এর সাথে আর গুণ করে দিলেই হয়ে যায়,
আর টেনশন, হ্যাঁ সি কর্ডের টেনশন টা বের করতে বলা হয়েছে। তাহলে ওমেগা পেয়েছি 17, এখান থেকে আমরা আর গুণ করে দিলাম আর ভি, আচ্ছা ভি টু লিখেছি, ভি টু না লিখলেও চলতো বা শুধু ভি, একই কথা ভি ওমেগা টু আর সি, এখানে ভি লেখাই ভালো। আচ্ছা আমি এটাকে পাল্টে দিই, এটাকে ওমেগা রাখি, ওমেগা ওমেগা। আচ্ছা হলো, তাহলে এখন সেভ করি। তাহলে এখানে ভি আমরা পেয়ে গেলাম যে ভি হলো এরকম ওমেগা ইনটু আর সি ক্যাথেটিক। তো এটা করতে চাইনি, এটাকে শুধু ভি করতে চেয়েছি, ভি যেহেতু আগে থেকে ভি ধরেছি তাহলে কিন্তু ভি টু দিলে একটু কনফিউশন, সেটাকে পাল্টালাম। আচ্ছা সরি, তো দেখো আলটিমেটলি এখন ভি চলে আসলো, সেটা হচ্ছে ওমেগা ইনটু আর সি 2.55 মিটার পার সেকেন্ড, একটা অ্যান্সার হয়ে গেল। আরেকটা অ্যান্সার ছিল যে এই সি কর্ডের টেনশন, সি কর্ডের টেনশন মানে হচ্ছে আমরা এফ ধরেছি এখানে আসলে ফোর্সটাকে। তো এই ডায়াগ্রামে আমরা লিনিয়ার কম্পোনেন্ট নেই, ওপরের নিচের কম্পোনেন্ট, আমরা লিনিয়ার কম্পোনেন্ট নিলাম ওপরের দিকে পজিটিভ ধরলাম, তাহলে ওপরের দিকে এই বাম পাশে রয়েছে পিটি প্লাস এফ টি মাইনাস ডব্লিউটি, আর ডান পাশে রয়েছে শুধু এম ভি, ঠিক এখানে তাই লিখলাম পিটি প্লাস এফ টি মাইনাস ডব্লিউটি, আর ডান পাশে শুধু এম ভি লিনিয়ার কম্পোনেন্ট অনলি, আর কিছু নাই, সামেশন ওয়াই বলতে পারো। এরপরে ভ্যালু গুলো সব বসিয়ে দিলাম, শুধুমাত্র এফ এখানে আননোন আর সবই আমাদের জানা আছে, তো বসিয়ে দিলে এখানে এফ চলে আসলো, এফ হচ্ছে 10.53 নিউটন এবং ডিরেকশন অফ পরিধি টেনশন। এই তো হয়ে গেল প্রবলেম। ঠিক আছে এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি। এটা এখন এই এটা হচ্ছে লাস্ট প্রবলেম আমাদের জাস্ট করানোর মধ্যে, এখন তোমরা চাইলে আবার আমরা 5 মিনিটের ব্রেক নিতে পারি, তারপরে এই প্রবলেমটা করতে পারি বা কন্টিনিউ করতে পারি। জাস্ট আমাদের স্যার কন্টিনিউ করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা স্যাম্পল প্রবলেম, যদিও আমি প্রথম দিকে স্যাম্পল প্রবলেম গুলো আসলে প্রথমে করাতাম না, কারণ স্যাম্পল প্রবলেমের মধ্যে আসলে এমন ভাবে অ্যারেঞ্জ করা থাকে যে চ্যাপ্টারের মাঝামাঝি বা চ্যাপ্টারের প্রথম দিকের কিছু সহজ প্রবলেম করার পরে যে ধরনের একটু ট্রিকি প্রবলেম আসে সেগুলো স্যাম্পল প্রবলেমে দেয়া থাকে। তো এই জন্য স্যাম্পল প্রবলেম গুলো বেটার হচ্ছে চ্যাপ্টারের অন্য প্রবলেম করার পরে করলে ভালো, আর যদি প্রথম দিকে পারা যায় এর মানে চ্যাপ্টারের অন্য অন্য প্রবলেম গুলো ইজি। আর যাই হোক, আমরা এই স্যাম্পল প্রবলেমটা এখন করার জন্য বেছে নিয়েছি। একটা ডায়াগ্রাম এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে টু সলিড স্ফিয়ার, হ্যাঁ দুইটা সলিড স্ফিয়ার যাদের রেডিয়াস হচ্ছে 3 ইঞ্চ, এই যেগুলো যেগুলো এই অ্যাশ কালার, অ্যাশ টাইপের এই কালারের দুইটা স্ফিয়ার, প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে 3 ইঞ্চ করে এবং প্রত্যেকটার ওয়েট হচ্ছে 2 পাউন্ড করে, 2 পাউন্ড। 1 পাউন্ডে কত কেজি বলতে পারবে কেউ, বা কত গ্রাম? 453.6 গ্রাম। হ্যাঁ, তার মানে হচ্ছে 1 পাউন্ড হলো আধা কেজির চেয়ে কম, মানে আমাদের সেন্সে। জি স্যার, যদিও আমরা মাঝে মধ্যে এই বিষয়গুলো একটু কেমন, আমরা ওয়েটের ক্ষেত্রে কিন্তু কেজি গুলো ব্যবহার করতেছি, তাই না? কিন্তু যখন আমরা কোনো লেন্থ মেজার করি সেগুলো ফিট ইঞ্চিতে মেজার করি, এটা আমাদের জন্য কনভিনিয়েন্ট। তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার হাইট কত, নিশ্চয়ই বলবে 5 ফিট 6, 5 ফিট 5, 5 ফিট 4, বলবে না এত মিটার। হ্যাঁ, তার মানে আমরা কিন্তু আসলে এক মিক্সড আপ ফরম্যাট ব্যবহার করি, এই একটা এমকেএস এর নিচ্ছি আর একটা এফপিএস এর অংশ নিচ্ছি, এইভাবে আমাদের কাজ চলতেছে। আবার ইউএস এর দিকেও তোমরা দেখবে যে ওরা এই ওদের ইউনিটটাও ওরা ওই মিটার গুলো ব্যবহার করে লেন্থ বা এই সমস্ত মেজারমেন্টের ক্ষেত্রে, বা মাইল ব্যবহার করে যদি ই হয় মাইল গুলো ব্যবহার করে, আর অন্য মেজারমেন্টের ক্ষেত্রে তারা পাউন্ড ব্যবহার করে, কেজি না, মানে ওখানেও একটা মিক্সড এনভায়রনমেন্ট সব জায়গাতেই। তার মানে শুধু পিওর এফপিএস যে ফিট পাউন্ড এভাবে আমার জানা নাই কোথায় ব্যবহার করে। আচ্ছা যাই হোক, তো দেখো সাধারণত ব্রিটিশরা হয়তো হয়তো বা ব্যবহার করে। জি স্যার, তো আমরা এখানে দুটো
স্পেয়ার দেখলাম যেগুলো এইভাবে আছে এবং কর্ড দিয়ে বাঁধা আছে, হ্যাঁ সুতা দিয়ে, মাউন্টেড অন এ বি অন দ্য হরাইজন্টাল রড এ প্রাইম বি প্রাইম, তো একটা রডের উপরে মাউন্ট করা আছে, ওকে ঠিক আছে। এবং এটা রোটেট করতে পারে, রোটেট করতে পারে এই ভার্টিক্যাল এক্সিস এর রেসপেক্টে, মানে ওয়াই এক্সিস এর রেসপেক্টে রোটেট করতে পারে, তার মানে রোটেশনটা এরকম, ঠিক তো, জাস্ট এরকম ওয়াই এক্সিস এর রেসপেক্টে রোটেট করতে পারে। আচ্ছা, এবং কাউন্টার ক্লকওয়াইজ এর অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 6 রেডিয়ান পার সেকেন্ড, এই অবস্থায় এই রোটেট করতেছে, মনে করো রোটেট করতেছে এই ভার্টিক্যাল এক্সিস এর রেসপেক্টে রোটেট করছে এইভাবে। আচ্ছা, রোটেট করলো, দ্য স্পিয়ার আর হেল্ড ইন পজিশন বাই কর্ড, স্পিয়ার গুলো সুতো দিয়ে বাঁধার কারণে এরকম পজিশনে আছে, এই বিতে আছে, উইচ ইজ সাডেনলি কাট, এবং সাডেনলি এটাকে কেটে দেওয়া হলো, কেটে দেওয়ার কারণে আলটিমেটলি কি হবে, যেহেতু রোটেট করতেছিল তার মানে আলটিমেটলি সেন্ট্রিফিউগাল ফোর্স এর কারণে এগুলো দূরে সরে যাবে, এবং এই দুটো একটা এ প্রাইমে এবং একটা বি প্রাইমে চলে যাবে। তো এই অবস্থায় তারা কি জানতে চাচ্ছে আমাদের কাছে, দ্য সেন্ট্রাল মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রড এন্ড দ্য পিভট, রড এবং পিভটের মোমেন্ট অফ ইনার্শিয়া দেয়া আছে, সেটা হচ্ছে 0.25 পাউন্ড ফিট সেকেন্ড স্কোয়ার, ওকে, রড এবং এই অংশটা রডের সম্পূর্ণ ধরলাম, হ্যাঁ রড, রড এবং এই যে এখানকার পিভট অংশ, ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রড, এই রডের অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলা হয়েছে ওমেগা, একটা ওমেগা দেয়া আছে সেটা 6 রেডিয়ান পার সেকেন্ড, তার মানে সেটা প্রথম অবস্থায়, তাহলে ওমেগা 2 বের করতে বলা হয়েছে, ওমেগা 2 কত, দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রড আফটার দ্য স্পিয়ার হ্যাভ মুভ টু পজিশন এ প্রাইম এন্ড বি প্রাইম, যদি স্পিয়ার দুটো এ প্রাইম এবং বি প্রাইম পজিশনে চলে যায় কাটার পরে, ওই অবস্থায় ওই চলে গেলে তো তখন অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, ওমেগাটা জানতে চাওয়া হচ্ছে, দ্যাটস ফাইন। এর সাথে জানতে চাওয়া হচ্ছে দ্য এনার্জি লস্ট ডিউ টু প্লাস্টিক ইম্প্যাক্ট, এটা তো আসলে দূরে সরে যাবে এবং এখানে এসে হয়তো ইম্প্যাক্ট হবে, ধাক্কা ধাক্কা টাকা খাবে, তো যাই হোক এই কারণে কত এনার্জি লস হবে আমরা এটা বুঝতেই পারবো, প্রথমে এনার্জি কত ছিল, পরে ওখানে চলে যাওয়ার পরে এনার্জি কত হলো, দুটা মাইনাস করে দিলেই হবে, প্রথমে এনার্জি হাফ এম বি স্কোয়ার, মানে হাফ এম বি স্কোয়ার বা যেটাই হোক কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি দুটো মাইনাস করে দিলেই আমরা বুঝতে পারবো যে কত এনার্জি এখান থেকে সরে গেল, এটা মেজর প্রবলেম না। আচ্ছা যাই হোক, আমরা প্রথম অংশে আসতেছি, সেটা হচ্ছে দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রড আফটার দ্য স্পিয়ার হ্যাভ মুভড টু পজিশন এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইমে যাওয়ার পরে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তো আমরা এখানে ইম্পালস মোমেন্টামের কনসেপ্টে আগাতে পারি, এনার্জির কনসেপ্টেও প্রবলেম করা যাবে, বাট ইম্পালস মোমেন্টাম দিয়ে যদি করতে চাই তাহলে আমি ফিগারটা ড্র করব, তাহলে দেখো ফিগারটাতে আমরা যদি এই দিক থেকে তাকাই, উপর দিক থেকে, উপর দিক থেকে যদি তাকাই, এদিক থেকে যদি তাকাই, যদি এদিক থেকে তাকাই দেখি তাহলে কি হবে, ও আচ্ছা ফর্মুলা তো আমরা জানি, এখানে আবার লিখেছিলাম যে মোমেন্টাম এক নম্বর পজিশনে মানে ইনিশিয়াল অবস্থায় প্লাস কি কি ইম্পালস কাজ করলো এরপরে ফাইনাল মোমেন্টাম, তো আমরা তিনটা ডায়াগ্রাম ড্র করতে হবে, প্রথম ডায়াগ্রাম আমি এইভাবে লিখলাম, এক নম্বর পজিশনে মানে প্রথম অবস্থায় মোমেন্টাম, তাহলে প্রথম অবস্থায় মোমেন্টাম রডটা আছে অলরেডি, হ্যাঁ তাহলে রডের জন্য রডের ঘুরবে কোন পয়েন্টের রেসপেক্টে বলতে পারো, এই পুরো সিস্টেমটা রোটেট করবে কোন পয়েন্টের রেসপেক্টে স্যার, এই পয়েন্টটা যেটা, জি স্যার সেন্টার পয়েন্ট, তাই না, এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করবে, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করলে এখন আমরা মোমেন্টাম গুলো দিব, হ্যাঁ মোমেন্টাম মানে রোটেশন গুলো দিব আর আলটিমেটলি ভেলোসিটি গুলো দেখাবো, তাহলে রডের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে রডের ক্ষেত্রে এটা কি হবে, রোটেশন, রোটেশন হবে এবং তার সাথে সাথে ওর আবার ওই লিনিয়ার ভেলোসিটিও থাকবে, মানে সার্কুলার প্লেন মোশন হবে, ঠিক তো, স্পিয়ার যেহেতু তার নিজের সিজি থেকে অন্য কোন সেন্টারের রেসপেক্টে মুভ করতেছে, ঠিক না, নাকি বলো, জি স্যার, তাহলে তাই দিলাম যে তার একটা লিনিয়ার ভেলোসিটি যেহেতু সার্কুলার হবে, মানে প্লেন মোশন আলটিমেটলি আর রোটেশন দুটোই হবে, তাহলে প্লেন মোশন আর রোটেশন দিলাম, ওইটার ক্ষেত্রে ঠিক তাই,
যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তাহলে এটা ডিরেকশন হবে এদিকে, হয়ে গেল এক নাম্বার পয়েন্টের মোমেন্টাম। এবার ইম্পালসগুলো দিতে হবে ফোর্স, এখানেই হচ্ছে সব মানে ওস্তাদি বা যাই বলো। তো এই অংশগুলো দেখি তোমরা কেমন পারো, কি ফোর্স দিব, কোনটা কোনটা দিব, এই পয়েন্টে কি দিব, এই পয়েন্টে কি দিব বলো তো। এই যে রোটেশন রোটেট রোটেট যেহেতু হচ্ছে তার মানে বিয়ারিং টিয়ারিং কিছু একটা আছে তাই না, তাহলে রিয়াকশনের সাথে টাইম দিলাম। স্পেয়ার এর ক্ষেত্রে কি দিব বা রড এর ক্ষেত্রে আরো কি কিছু দিব কিনা এটা আমার জাস্ট মনে লাগে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রোটেশনটা হচ্ছে কোন দিকে, রোটেশনটা হচ্ছে এই এই রকম একটা ইয়েতে তাই না, অ্যান্টি ক্লকওয়াইজ। আমি দেখাতে পারি এটা রড বরাবর চলে যাবে মেবি, আরো ভালোভাবে দেখাতে গেলে রড এই যে এদিক দিয়ে এদিকে আসবে আবার এদিক দিয়ে এরকম। তাহলে এই অবস্থায় ওয়েট আমি তো এটা দেখতেছি উপর থেকে মানে টপ থেকে, আমার ভিউটা কিন্তু টপ থেকে। আমরা যদি রোটেশনটা দেখতে চাই তাহলে কোথা থেকে দেখতে হবে, টপ থেকে তো দেখতে হবে, টপ থেকে দেখা ছাড়া সুযোগ আছে, তখন তো রোটেশন দেখতে পাবো না। সাইড থেকে যদি দেখি তাহলে কেমন দেখা যাবে, তখন তো আর এটা রোটেশনের মতো মনে হবে না। আচ্ছা যাই হোক, টপ থেকে যদিও টপ থেকে দেখি কোন জায়গা থেকে দেখি এটা আমার কিছু কনসার্ন না, আমরা যেখান থেকে দেখি এটা আমাদের ব্যাপার, এটা আমরা ড্র করেছি। ওয়েটটা আসলে কোন দিকে কাজ করবে, ওয়েটটা ডাইরেক্ট যেই এক্সিস এ রোটেট করতেছে সেই এক্সিস এর প্যারালালে কাজ করবে না, সেই এক্সিস এর প্যারালালে যদি কাজ করে এখানে কি ওয়েট আমি এইভাবে দেখাবো? চলে যাচ্ছে আসলে এটা রোটেশন, মেইনলি রোটেশন হচ্ছে অন্য একটা প্লেনে, রোটেশন একটা প্লেনে, ওয়েট যদি অন্য কোনো প্লেনে থাকে তো সেই প্লেন থেকে তো আমার কিছু আসলে করার নাই, মানে আমি সেটাতে রোটেশন হচ্ছে এই প্লেনে। স্যার এখানে স্যার এখানে যে স্পিয়ার গুলো দেখাচ্ছে ওগুলা ডানে বামে মুভ করবে, সো বাম পাশেরটার জন্য বাম দিকে আর ডান পাশেরটার জন্য ডান দিকে? স্যার ডান দিকে তো আমরা ওয়েট দেখাতে পারবো না, ওয়েট তো সবসময় নিচের দিকে যাচ্ছে। স্যার ভেলোসিটি, ভেলোসিটি তো আমরা একটু পরে দেখাবো, এই ভেলোসিটি বা এগুলো তো আমরা জাস্ট ভেলোসিটি বলতে আসলে ওই সার্কুলার মোশন তো রোটেট করে করে এগোবে, সার্কুলার প্লেন মোশন দেখাচ্ছি আমরা যে এদিকে যাবে আলটিমেটলি হয়তো ডানে সরে যাবে, আমরা ই করতেছি আমরা যে এই প্রিন্সিপাল অফ ইম্পালসের মোমেন্টামের যে কাজটা করি, প্রথম অবস্থায় একটা ফিগার রাখি এবং ফাইনাল অবস্থায় যখন সরে যাবে তখন একটা ফিগার রাখি, আর মাঝখানে এক থেকে দুই পজিশনে কি কি ফোর্স কাজ করবে সেগুলোর ইম্পালসগুলো আঁকি। এই তো স্যার, তো কোনো ফোর্স নাই তাহলে এখানে? এখানে আসলে আর কিছু নাই, ওই ওয়েট গুলো আসবে না, এটাই হচ্ছে এর কারণ। কারণ কেননা এটার মুভমেন্ট হচ্ছে ডিফারেন্ট একটা প্লেনে, এই প্লেনে হচ্ছে রোটেশন, অন্য প্লেনে যদি কোনো ফোর্স থাকে, এই ফোর্স নিচের দিকে থাকা মানে হচ্ছে এই এই ফোর্স গুলো আসে হলো এক্স ওয়াই প্লেনে, এরকম একটা প্লেনে এই ফোর্স গুলো আসে, ওয়েট গুলো আসে, এই ওয়েট গুলো এখানে আসলে কোনো কাজে আসবে না এবং ক্যালকুলেশনও আসবে না। আলটিমেটলি আমাদের এখানে ওয়েট আমরা এইভাবে দেখাতে পারতাম না, এইভাবে কিভাবে দেখাবো, কারণ এটা তো টপ থেকে ওয়েট গুলো দেখাই যাবে না এখানে এবং ওই ওয়েট গুলোর কোনো ই নাই। হ্যাঁ, আবার যদি কেউ মনে করো যে ওয়েট ওয়েট গুলো ঠিক আছে, ওয়েট গুলো থাকতে পারে, তাহলে ওয়েট গুলো থাকলো, যদি ওয়েট গুলো থাকেও ধরে নাও ওয়েট গুলো আসে, হ্যাঁ ওয়েট গুলো থাকলে এক্ষেত্রে যদি মোমেন্ট নাও সেক্ষেত্রে কি হবে, এই পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নাও এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা হবে clockwise এবং একই পরিমাণ ওয়েট, আলটিমেটলি কি হবে ক্যান্সেল আউট হয়ে যাবে তাই না, ঠিক তো না কি বলো? এটা তো আসার কথা না স্যার, মানে হিসেবে আসবে না, আবার যদি মনেও করে নিলাম হিসেবে আসবে তাহলে সেই ক্ষেত্রে যদি মোমেন্ট নেই এই পয়েন্টের রেসপেক্টে এটা হবে ওয়েট ইনটু 5 ইঞ্চ, এটা হবে ওয়েট ইনটু 5 ইঞ্চ, একটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ একটা হবে ক্লকওয়াইজ, একটা পজিটিভ একটা হবে নেগেটিভ, আলটিমেটলি কি হবে ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে না তাই না? এক প্রথম কথা হচ্ছে আসবেই না হিসাবে,
আর যদি কেউ মনেও করে আর্গু করে যে না আসবে অন্য প্লেনে থাকে তারপরেও আসবে, আচ্ছা আসুক, আসলেও ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক আমরা এখানে ওয়েট গুলো এই কারণে দিচ্ছি না, একটু হিসাবে নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ তো যাই হোক, এখন তাহলে পরের পরে কি হবে, পরে এরকম হয়ে যাবে, দূরে চলে যাবে। এই দূরে চলে গেলে মুভমেন্ট গুলো কি মুভমেন্ট অবস্থায় থাকবে? ওই একই, ঠিক প্লেন মোশন, স্কোয়ার গুলোর ক্ষেত্রে প্লেন মোশন। ও আমি এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে এই অংশটা তো ড্র করিনি। ফাইনাল ফাইনাল পজিশনে গিয়ে কি হবে, স্পেয়ার গুলো তো প্লেন মোশনেই থাকবে যখন ফাইনাল পজিশনে চলে যাবে, মানে দুটো দুটো স্পেয়ার দুদিকে ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু এরকম প্লেন মোশন হয়ে যাবে এবং সাথে সাথে স্যার আগের এক নম্বর পজিশনে আসলে তাই হবে, কিন্তু স্যার দুটো মানে এক প্রান্ত থাকবে। হ্যাঁ কিন্তু এটা আমি এটা ড্র করিনি, এটা কোথায় গেল, এটাকে দিতে হবে কিন্তু, এখানে একটা ইয়া দিতে হবে, এটাকে তুমি বুঝতে পেরেছো আমি কোথায় ভুল করেছি? আচ্ছা এটাকে আর একটা কপি করি, কপি করে দেয়া হয়নি, আচ্ছা মিস্টেক হয়ে গেছে, এটাকে ওইখানে জাস্ট বসিয়ে দিই, এই হলো, ওকে নাও, ওকে আচ্ছা। এখন আমরা আমাদের তাহলে তো বুঝতেই পারলে তোমরাই আমাকে কারেক্ট করে দিলে যে এখানে ফোর্সের ক্ষেত্রে আর কোনো ওয়েট টুয়েট আমরা পেলাম না, আসবেও না, এবং ফাইনালি এখানেও ঠিক তাই, এই এই অংশগুলো আসবে, এই সাথে সাথে রডেরটা হবে রোটেশন, আর ওগুলো যেহেতু ওই প্রান্তে চলে যাক আর যেখানেই যাক, প্রিন্সিপাল অফ ইম্পালসেন্ট মোমেন্টাম এর ক্ষেত্রে আমরা কিন্তু জাস্ট ওভাবে এই ডিরেকশন গুলো দেখাই না যে ডানে বামে সরে গেল, সেভাবে করতে গেলে আমাদের আবার ওই আগের ফর্মে যেতে হবে। হ্যাঁ এই ফর্মে হচ্ছে এক নম্বর অবস্থায় কিরকম ছিল ফোর্স মানে ইম্পালস, ফাইনাল অবস্থায় কি কি মোশন, লেটস গুড, আর আর কোনো কিছু দরকার নেই। আচ্ছা তো হয়ে গেল, এখন এই অবস্থায় আমরা তাহলে কাজ করি, এখন মোমেন্টটার কাজ করে ফেলি, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ক্ষেত্রে তোমরাই বলছো রডের ক্ষেত্রে রোটেশন, আমরা তাই দিলাম আই আর রডের ইনটু ওমেগা ওয়ান, আর স্পেয়ার গুলোর ক্ষেত্রে কি হবে প্লেন মোশন, রাইট? তাহলে প্লেন মোশন হলে কি দিবা তুমি এখানে, রোটেশনের দিবা, তাহলে রোটেশনের জন্য লিখলাম আই এস মানে স্পেয়ার আর তার সাথে ওমেগা ওয়ান, আর এটা যেহেতু এই কি বলে লিনিয়ার ভেলোসিটি, তাহলে লিনিয়ার মোমেন্টাম দাও এখানে এম ভি, এম ভি এবং তার সাথে এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এটাকে আমরা আর ওয়ান ধরেছিলাম, হ্যাঁ আর ওয়ান, এখান থেকে ডিস্টেন্স আর ওয়ান, এবং যেহেতু এই একই কাজ দুইবার হচ্ছে এখানেও ঠিক তাই ওই বিষয়গুলোই লিখতে হতো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তো ইনটু টু করে দিয়েছি একই কথা, হ্যাঁ ইনটু টু করে দিয়েছি। এবং এই ফোর্সের ক্ষেত্রে এখানে ইম্পালসের ক্ষেত্রে কি পাবো, কিছুই না তাই না, যেহেতু এই পয়েন্টের রেসপেক্টে জিরো স্যার, মানে জিরো লিখলাম না, ডান পাশে ওই অংশগুলোই লিখেছি, খালি একের জায়গায় টু করে দিয়েছি, যেমন এখানে রডের ক্ষেত্রে পিওর রোটেশন থাকবে আমাদের, আবার ওটা সাইনটা আবার দিতে হবে, সাইনটা আসলে প্রবলেম যেটা হয়েছে এটা অ্যানিমেশন আছে তো অ্যানিমেশনটাকে আমার জাস্ট এটাকে ভ্যানিশ করে দিতে হবে, অ্যানিমেশনটাকে এর অ্যানিমেশনটাকে আমি বাদ দিয়ে দিলেই ঝামেলা চুকে যায়, আগেরটাকে একটু কাজ করে আসি, আগেরটাকে প্রিভিয়াস করে দিতে হবে উইথ প্রিভিয়াস, এটাকে দিব আমরা স্টার্ট উইথ প্রিভিয়াস, ওকে তাহলে সমস্যা নেই, আচ্ছা এটাকে সেভ করি, হ্যাঁ আচ্ছা এখন আমরা ওটাই কাজ দিতে পারবো, হ্যাঁ ঠিক আছে, তাহলে ফর্মুলা ঠিক এরকমই এই যা তোমরা বললে সেভাবে, এখানে ডান পাশেও ঠিক তাই, স্পেয়ার রডের জন্য রোটেশন তাহলে আই আর ডব্লিউ টু লিখলাম, এবং এই স্পেয়ারের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে, স্পেয়ারের রোটেশনের জন্য আই এস ডব্লিউ টু, আর লিনিয়ার মুভমেন্টের জন্য লিনিয়ার মোমেন্টাম এম ভি অর্থাৎ এম ভি টু, এবং তার সাথে এখানকার ডিস্টেন্স হচ্ছে আর,
সেন্টার পর্যন্ত অ্যাকচুয়ালি সেম বিআর এবং 2 দিয়েছি বুঝতে পারতেছি দুইটা ওকে স্যার তো আর একটু কাজ করেছি এখানে ভি কে পাল্টে দিয়ে ওমেগা ইনটু আর লিখেছি তো এখানে ভি কে যদি চেঞ্জ করি তাহলে ওমেগা আর হবে আর আগে থেকে আর 1 ছিল তাহলে ওমেগা আর 1 স্কয়ার হলো এখানেও ঠিক তাই করেছি ভি 2 কে চেঞ্জ করে দিয়ে ওমেগা 2 আর 2 লিখেছি তাহলে ওমেগা 2 আর 2 স্কয়ার হয়ে গেল আগে থেকে একটা আর 2 ছিল এই কারণে এখন ভ্যালু বসানোর পালা এবং রেজাল্ট নেয়ার পালা ও হ্যাঁ এখানে মোমেন্ট অফ ইনারশিয়া আইএস এটা বের করে নিলে সুবিধা স্পেয়ারের মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলা হচ্ছে 2/5m রেডিয়াস স্কয়ার এটা কি আমরা দেখে আসতে পারি তোমরা জানো আইডিয়া আছে এটা মোমেন্ট অফ ইনারশিয়া স্যার 2/5 mr স্কয়ার এরকম জানতাম স্যার হ্যাঁ হ্যাঁ ওই mr স্কয়ার মানে রেডিয়াস স্কয়ার এখন এখানে r তো ব্যবহার করে ফেলেছি এর জন্য ওটাকে a দিব জি স্যার মোমেন্ট অফ ইনারশিয়া অফ এ রড থাক রড দিয়ে সার্চ করি উইকিপিডিয়াটা দেখো এখানে আছে স্পেয়ারটা স্পেয়ার যদি যাই এই যে দিস ওয়ান এটা হচ্ছে স্পেয়ার সলিড স্পেয়ার তো সলিড স্পেয়ারের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 2/5 mr স্কয়ার তো r মানে হচ্ছে ওই স্পেয়ারের রেডিয়াস তো আমরা যেহেতু r সিম্বলটা ব্যবহার করে ফেলেছি সেজন্য এখানে আমি ma স্কয়ার লিখেছি m স্কয়ার লেখার এই উদ্দেশ্য আর কিছু তো এখানে 2/5 m হচ্ছে 2 পাউন্ড তাহলে 2/32.2 দিলাম এই m এর জায়গায় 2/32.2 আর a এর জায়গায় রেডিয়াস হচ্ছে 3 ইঞ্চ তাহলে 3/12 ফিট করে নিলাম ওকে তো এখান থেকে স্ল্যাট ফিট স্কয়ার হয়ে গেল যেহেতু মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে মাস ইনটু রেডিয়াস স্কয়ার তাহলে মাস হচ্ছে স্ল্যাট আর এটা রেডিয়াস স্কয়ার বা ফিট স্কয়ার আবার একে তোমরা ওই যে এমনি নরমাল যদি স্ল্যাট ফর্মে মানে স্ল্যাটটা না লিখতে চাও তাহলে এখানে ফিট আর পাউন্ড কাট কাট সেট করলেও এটার ফর্মুলা হবে এই কাট সেট করে দেখবা এটা আসবে পাউন্ড ফিট সেকেন্ড স্কয়ার হবে পাউন্ড ফিট সেকেন্ড স্কয়ার এবং স্ল্যাট ফিট স্কয়ার একই কথা একই জিনিস কোনো পার্থক্য নেই যে কোনোটাই লিখতে পারো কিছু আসে যায় না আচ্ছা তো এখন আমরা ভ্যালু আমাদের জানা আছে আমরা বসাতে পারি যেমন এই আই আই এর জন্য সরাসরি ভ্যালু দেয়া আছে রডের জন্য 0.25 এর সাথে ওমেগা দিলাম 6 রেডিয়ান পার সেকেন্ড আর এখানে এই ভ্যালুটা আমরা নতুন করে ক্যালকুলেশন করেছি আইএস এই আইএসটা আমরা এখানে দিলাম এর সাথে ওমেগা 6 থাকলো মাস হচ্ছে 2 পাউন্ড স্পেয়ারের জন্য 2/32.2 ওমেগা 6 আর আর হচ্ছে 5/12 মানে 5 আর বলতে এটা বোঝাচ্ছি 5 ইঞ্চ এই জায়গা পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 5 ইঞ্চ হয়ে গেল এই অংশ লিখলাম তারপরে এখানেও ঠিক তাই লিখেছি শুধুমাত্র চেঞ্জের ক্ষেত্রে এখানে যে 25 আমরা ফিগারটা দেখলে একটু এই বিষয়টা কিছুটা বোঝা যাবে হ্যাঁ এই যে দেখো এখানে প্রথম অবস্থায় হচ্ছে আর মানে ডিসটেন্সটা হচ্ছে 5 ইঞ্চ আর পরবর্তীতে 25 ইঞ্চ আচ্ছা তাহলে তো হয়ে গেল আমরা এই ভ্যালুগুলো বসানোর পরে আমাদের এখানে রেজাল্ট চলে আসবে রেজাল্ট হচ্ছে 2.08 কিন্তু আমাদের এটাই তো চেয়েছিল না স্যার বলো কি চাইলো তোরা ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রড আফটার দ্য স্কোয়ার হ্যাজ বিন পজিশন আচ্ছা হ্যাঁ অ্যাঙ্গুলার ভেলোসিটি বলো তোমার কোশ্চেন বলো কোশ্চেন কোনো কোশ্চেন আছে নাকি নাই স্যার এই স্যার থেকে স্যার ওই যে স্যার সিনেমা করা যাবে স্যার ফোর ডায়াগ্রাম কানেক্ট ডায়াগ্রাম ড্র করে করা যাবে করা যাবে হ্যাঁ জটিল হবে আর কি করা যাবে না তা না করা যাবে হ্যালো স্যার হ্যাঁ বলো স্যার এই আমরা তো স্যার আই সমান জানি 2/5 mr স্কয়ার স্যার এটা আমরা ক্ষেত্রে জানি গোলকের ক্ষেত্রে জানি স্যার কিন্তু এখানে স্যার এ স্কয়ার এ এ মনে করো আর আমি জাস্ট নোটেশনটা এই লিখেছি বাট আর ই দিয়েছি 3 ইঞ্চ আচ্ছা ঠিক আছে স্যার সেটাই বললাম আর যে দিনে এই কারণে কারণ এখানে আর অন্য জায়গায় এই সিম্বলটা ব্যবহার করেছি এই জন্য দিন আচ্ছা ঠিক আছে স্যার বুঝতে পারছি আচ্ছা তাহলে এখন এটা হয়ে গেল ওমেগা 2 ওমেগা 2 এর পরে আমাদের আরো কিছু তাদের জানা দরকার তারা আরো জানতে চাচ্ছে যেটা সেটা হচ্ছে কত এনার্জি লস হলো এই অবস্থায় তাহলে এনার্জির ফর্মে আমরা যেতে পারি যে প্রথমে কত এনার্জি ছিল ফাইনাল কত এনার্জি হলো শেষ তাহলে লস বের হয়ে যাবে তাহলে প্রথমে এনার্জি ছিল প্রথমে কি এনার্জি ছিল কাইনেটিক এনার্জি তাই না তাহলে কাইনেটিক এনার্জি কি কি ফর্মে ছিল এই রডটার রোটেশন ছিল আর দুটো স্পেয়ারের প্লেন মোশন ছিল তাহলে আমরা এইভাবে লিখতে পারি এনার্জি এট 1 প্রথমে কাইনেটিক এনার্জি ছিল
রডের জন্য, রডের যেহেতু রোটেশন তাহলে হাফ আই ওমেগা ওয়ান স্কোয়ার হলো রডের জন্য। আর স্পেয়ারের জন্য লিখবো, স্পেয়ারের রোটেশনও ছিল লিনিয়ারও ছিল, হাফ এম বি স্কোয়ারও লিখবো তার সাথে সাথে হাফ আই ওমেগা ওয়ান স্কোয়ারও লিখবো, যেহেতু দুটো স্পেয়ার মাল্টিপ্লিকেশন করেছি টু। তাহলে এটা হচ্ছে প্রথম অবস্থায় তার কাইনেটিক এনার্জি, বুঝতে পারলেন? কাইনেটিক এনার্জি জাস্ট ফর্মুলা আর কিছুই না। প্রথম অবস্থায় তার কাইনেটিক এনার্জি কত, এনার্জি ফর্মে আমরা যখন কাজ করতাম, তো প্রথম অবস্থায় কাইনেটিক এনার্জি ভ্যালু গুলো বসিয়ে দিলাম, সবগুলো জানা আছে, বসিয়ে দিলে এটা হয় 4.944 ফিট পাউন্ড, ফিট পাউন্ডই হবে, কারণ এমজিএইচ পটেনশিয়াল এনার্জি, যে কোনো এনার্জির ইউনিট কি, জুলে, জুল মানে কি নিউটন মিটার, নিউটন হচ্ছে ফোর্স আর মিটার হচ্ছে ডিস্টেন্স, তাহলে এখানে ফোর্স হচ্ছে ফিট আর এই সরি ফোর্স হচ্ছে পাউন্ড আর ফিট হচ্ছে ডিস্টেন্স, তাহলে ফিট পাউন্ড, বা এগুলো কাটাকাটি করলেও এটাই আসে আলটিমেটলি, আর অত কাটাকাটি করতে না চাইলে চিন্তা ভাবনা সরাসরি লিখে দেওয়া তাতেই হবে। যাই হোক, এটা হচ্ছে এনার্জি প্রথম অবস্থায়। আর ফাইনাল অবস্থায় এনার্জি কি, ফাইনাল অবস্থায়ও ঠিক তাই, এখানে রডটা থাকবে, যদি আবার এখানে ওই একই জিনিস করতে হবে, রডটা থাকবে রোটেশনে আর স্পেয়ার দুটো থাকবে প্লেন মোশনে, তাহলে রোটেশনের জন্য আমরা লিখতে পারি হাফ আই আর ওমেগা টু স্কোয়ার, আর স্পেয়ারের জন্য এই প্লেন যেহেতু তার মানে লিনিয়ারটুকু লিখতে হবে, হাফ এম বি স্কোয়ার লিখতে হবে আর রোটেশনের অংশটা আই ওমেগা টু লিখতে হবে, আই ওমেগা টু স্কোয়ার। তো এখান থেকে সরাসরি চলে আসলো, তো দেখলাম যে দুই নাম্বার পজিশনে গিয়ে এনার্জি হয়ে গিয়েছে 1.713, আগে ছিল 4.944, দুই নাম্বার পজিশনে এনার্জি কমে গিয়েছে, তার মানে লস, এনার্জি লস কত বিয়োগ করে দিলাম, শেষ হয়ে গেল। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারলে? স্যার লসের ক্ষেত্রে যেটা বললেন, স্যার প্রথমটা বড় হয়েছে বিদ্যায় তো লস হলো, যদি দ্বিতীয়টা বড় হইতো তখন আমাদের কি এনার্জি গেইন হতো? আচ্ছা স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি আজকের লেসন বা সিলেবাস, যাই বলো আমাদের আজকে ক্লাস শেষ, আমরা এরপর ক্লাস নিব না, একটা ক্লাস টেস্টের মতো নিতে পারি, আজকে পরে একটা অ্যাসাইনমেন্ট থাকবে সেটা দিয়ে দিও, আর একটা ক্লাস টেস্ট 10 মার্কসের একটা ক্লাস টেস্ট নিব, হয়তো একটা প্রবলেমের উপরে 10 মার্কস। জি স্যার, আর বাদ বাকি যেটা আমার জন্য 40 অ্যাসাইন করা দুটো ক্লাস টেস্টের জন্য, তো সেক্ষেত্রে আমি ওই অ্যাসাইনমেন্ট এবং কুইজ এগুলো মিলিয়ে হয়তো আমরা 30 কাউন্ট করব, আর 10 এর একটা ক্লাস টেস্ট 40, ঠিক আছে, এভাবে চিন্তা করেছি। ঠিক আছে, এছাড়াও তোমরা যদি আলাদাভাবে ই করতে চাও, এই প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো অ্যাকুমুলেট করে জাস্ট